فقد قال الامام البخاري رحمه الله تعالى باب ما قيل في اولاد المسلمين وقال ابو هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم ما من مات له ثلاثه من الولد لم يبلغ الهنس كان له حجابا من النار او دخل الجنه قال حدثنا يعقوب بن إبراهيم قال حدثني ابن علية قال حدثنا عبد العزيز بن الصحيح بن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من الناس مسلم يموت له ثلاثة من الولد لم يبلغ الحنس إلا أدخله الله الجنة بفضل رحمته إياهم সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার চব্বিশে জমাদাল উলা পঁয়তাল্লিশ সিজির মোতাবেক আটই ডিসেম্বর দু আমাদের ধারাবাহিক আলোচনা শহিহুল বখারির জানাজার পর্ব পর্ব নম্বর উনিশ এমাম বখারি রাহমাহুল্লার জানাজার পর্বের অধ্যায় নম্বর একানব্বই বিষয়বস্তু সম্পর্কে বলছেন এমাম বুখারি রহমতুল্লাহ আলী বাবু মা কিলাফি মুসলিম মুসলিমিন এ অধ্যায় হচ্ছে মুসলিমদের অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের সম্পর্কে যা হাদিসে বলা হয়েছে অর্থাৎ মুসলিম ঘরে মুসলিম পরিবারে যে যেসব ছেলেমেয়েরা জন্মায় আর তারপরে নাবালক অবস্থায় মারা যায় তাহলে তাদের ফজিলত কি বা তাদের বাবা মায়ের ফজিলত কি এটি একটি বিষয় আর মূল উদ্দেশ্য হচ্ছে যে মুসলিমদের সন্তানরা নাবালক অবস্থায় যদি মারা যায় তাহলে তারা জান্নাতিনা যে জি না জাহান্নামি এটি একটি বিষয় তারপরের অধ্যায় আসবে বিরানব্বই নম্বর অধ্যায় বাবা মা আখিলাফিয়া আউলাদিল মুশ্রেকিন কাফের মুশ্রিক বিজাতি অমুসলিমদের ছেলে মেয়ে অপ্রাপ্ত বয়স্ক যদি মারা যায় তাহলে সেসব শিশুরা ছেলে মেয়েরা জান্নাতিনা জাহানবান দুটো বিষয় তো আমরা প্রথম বিষয় দেখি মুসলিমদের সম্পর্কে মুসলিমদের সন্তানদের সম্পর্কে নাবালক অবস্থায় যদি মারা যায় এ মর্মে তিনটি হাদিস নিয়ে এসেছেন দুটো পুরো সনদের সাথে মহল্লা থেকে বর্ণনা করে আর একটি বিনাশনদিন এসছেন অধ্যায়ের পরই বলছেন ওকাল আবু হরে রাজিয়া হোক বলেছেন আবুহ রাজিয়াল্লাহ তালনহ আনীন সাল্লাহ নবী সাল্লাম থেকে বর্ণনা করে অর্থাৎ রসুরাহাল্লামের হাদিস বর্ণনা করেছেন আবুহর রাজিয়া আল্লাহ হচ্ছে হক হদিসটি হচ্ছে মিনাল ওয়ালাদ কোন ব্যক্তির যদি তিনটি সন্তান মারা যায় ওয়ালাদ ছেলে হোক মেয়ে হোক ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান যদি তিনটি মারা যায় অপ্রাপ্ত বয়স্ক ল্যামিয়াবল গোল হেনসা এমন ছেলে মেয়ে যারা সাবালক হয়নি ল্যামিয়াবুল পৌঁছেনি তারা যৌবনে হেন্স যৌবন যখন শরীয়তের দায়ী দায়িত্ব মানুষের ওপর চেপে যায় আর সেটা হচ্ছে সাবালক হওয়া আর সাবালক হওয়ার বেশ কিছু লক্ষণ রয়েছে চলেন দেখি আপনাদের একটু পরীক্ষা নেওয়া যাক সাবালক হওয়ার লক্ষণ কি কি ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে যে বলবেন হাত তুলবেন যে বলবেন হাত তুলবেন চলে সামনে থেকে বলেন হম বগলের নিচে হ্যাঁ বা চুল হ্যাঁ গজানো বাস একটি ছেলেদের ক্ষেত্রে আর কেউ অন্যান্য না যে বলবে হাত তুলবে হাত তুলবে আর কেউ সবগুলি বলতে হবে যে সবগুলি বলতে পারবেন হাত তুলবেন হ্যাঁ স্বপ্ন তো সওয়া এটা স এটা সবাই শরীর ছেলেও কথা মেয়ে মেয়েদের স্বপ্ন তো সয় যদিও কম হয় কিন্তু হয় তারপরে হুম না ওইটা স্পষ্ট না এমনি শরীরও শরীরও তো হয় হ্যাঁ হ্যাঁ নাভির নিচের হ্যাঁ পশম গজানো হ্যাঁ অথবা বগলের কি চলে আর দাড়ি মোছ না নাভির নিচে হোক কেন যদিও নাভির নিচে আগে হয় কিন্তু কথা হচ্ছে কারো মোছ গজিয়ে গেছে আর বলবে নাবিন নিচে গজায়নি সাবলক হয়নি নাকি এখন মোছ দাড়ি অথবা নাভির নিচের পশম অথবা বগলের সুতরাং অবাঞ্ছিত বলাটা বেমানান সহি নয় হ্যাঁ বা অপ্রয়োজনীয় বলাটাও ঠিক নয় কারণ দাঁড়িয়ে রাখা আজ জি হ্যাঁ চলেন দাড়ি মোচ অথবা নাবির নিচের পশম বগলের পশম এগুলো গজানো জি জি কয়টা হইল স্বপ্নদোষ আর এই শরীরে এইসব দাড়ি মোচ ইত্যাদি গজানো হ্যাঁ তিন নম্বর ব্যাস পঁচিশ শেষ না 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 এটা মন এটা দেশি কথা হয়ে গেল কণ্ঠস্বর পরিবর্তন হলে চাপালো হম না ওইভাবে চাই না যে বলবে সবগুলি বলতে হবে আর কিছু আছে না নেই কে বলছে আচ্ছা কারো যদি এমনটা হয় ওই ক্ষেত্রে যে স্বপ্নদোষ হয়নি আর এদিকে দাঁড়িয়ে মজ কিছু দেখা যায় না হ্যাঁ কিছু গজিয়ে ওঠেনি কালো রেখা টেকা হয়নি হয়নি পারে আর ইন্ডোনেশিয়া আর নেপালি মার্কা যদি হয় তো হইতেই পারে তাই না তো এইসব কিছু যদি না হয় তাহলে কি সাবালক বলা যাবে না কখন সাবালক হবে ছেলেদের ক্ষেত্রে পনেরো বছর বয়স মেয়েদের ক্ষেত্রে না ছেলেদের ক্ষেত্রে পনেরো বছর মেয়েদের ক্ষেত্রে পণ্য কখন বলে যখন তাদের আরো কিছু লক্ষণ আছে সাবালিকা হওয়ার সেগুলি যদি না দেখা যায় তখন কিন্তু সাধারণত চলে আসে আচ্ছা মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত আছে কিছু ওই এটাকে বলবে ওই যে মানে সবাই মিলে জুলি সরকার মানে একা বলার কাউরি সাহস রইল না সবাই মিলে একে অপরের সহযোগিতা মাসিক চলে আসে হ্যাঁ মাসিক আর সাধারণত মেয়েদের ক্ষেত্রে মাসিকটা আগে আসে স্বপ্ন খবর নেই কারণ মেয়েদের এমনি স্বপ্ন খুব কম হয় আর তারপরে ধরেন যেসব কসমের কথা বলা হলো সেগুলি গজায়নি তাদের দাড়ি মছে নেই কিন্তু বগলের আছে তারপর নামের নিচের আছে তো এই সব গজায়নি তার আগে সাধারণত কি হয়ে যায় মাসিক হয়ে যায় মাসিক আট নয় বছর হয়ে যেতে পারে নয় বছর হয়ে যেতে পারে এখনো ওইখানে আমি মাসলা জিজ্ঞেস করছি মেয়ের বাবা কয়েক বছর আগে যেহেতু পরিবারকে ভালো করে আছে থেকে চিনতাম নয় বছর বয়সে মেয়েটার এরকম মাসি গেছে মেয়ে তো কিছু বুঝে না হয়তো তাকে শিখাইতে হবে এখন প্রবাসের সমস্যাটা হয় কি যে আমাদের দেশে লজ্জা এত করে যে মা মেয়েকে এগুলো শিখাবে এগুলো শিখাতে চান আমাদের মানে পারিবারিক বা সামাজিক অবস্থাটা অন্যরকম দিন শিখার ক্ষেত্রে শেখানোর ক্ষেত্রে খুব লজ্জা না মোটেই না ইন আল্লাহ ইস্তাহিম আল্লাহ হক আদি রয়েছে আল্লাহ হক কথার ক্ষেত্রে দিনের মশলা মাসে জানার ক্ষেত্রে লজ্জা বলে কিছু নেই শিখতে হবে শিখাতে হবে ছেলে স্বপ্ন দশেছে আর বাবা বাবা লজ্জা করছে ছেলে লজ্জা করছে তাহলে তো না পাক হইতেই যাবো না ছেলে আর সাবার লোক এসে তার সলাৎ ফরজ হয়ে গেছে আপনি খবরই নিলেন না না অবশ্যই শিখাতে হবে আমাদের সমাজে কে শিখাবে বড় বোন থাকলে ছোট বোনকে শিখাবে না ভাবি শিখাবে হ্যাঁ বান্ধবী শিখাবে কিন্তু মা মেয়েকে শিখাবে না না মায়ের ফরজ শিখাইতে হবে বাবার ফরজে ছেলেকে শিখাইতে হবে তো আল্লাহ তৌফিক দান করুন কি বলছিলাম শাবালিকা হওয়ার লক্ষণ হচ্ছে একটি মাসিক আর একটা হচ্ছে পশম গাজানো যেগুলো বলা হলো আর আরেকটি হচ্ছে স্বপ্নদোষ এগুলি যদি না থাকে তাহলে বয়স হওয়া বয়সের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও যখন দেখবেন যে অন্য কোনো লক্ষণ নয় কিন্তু সাধারণত হয়ে যায় তো তখন বললাম যে পনেরো বছর অনেক সময় অসুস্থতার কারণে কিছু সমস্যা থাকে হরমোনের সমস্যার কারণে মাসিক হয়তো লেট হয় পনেরো বছর হয়ে গেছে মাসিক হয় না সাবালিকা হয়নি অবশ্যই সাবালিকা হয়ে গেছে তাহলে সাবালক সাবালিকা হওয়ার আগে মারা যায় দশ বছর বারো বছরের ছেলে আর এখনও কোনো সাবালকের লক্ষণ হয়নি বা তার কমে পাঁচ বছর ছয় বছর দুই বছর এক বছর ছয় মাস বাচ্চা যদি নাবালক অবস্থায় মারা যায় কোনো ব্যক্তির তার ফজিলত শুনুন কাহ আহ হেজাব নার তাহলে বাবা মায়ের জন্য যদি এখানে এক বছর বলা হয়েছে বাবা মায়ের জন্য জাহান নামের সামনে তারা আড়াল হয়ে যাবে আড়াল তৈরি করবে আড়াল সৃষ্টি করবে জাহান্নাম নাম থেকে রক্ষা করবে কিন্তু কাকে জাহান থেকে রক্ষা করবে যার আসল মূল ইসলাম ঠিক আছে কাফের হয়ে যায়নি বড় মুশরেক নয় বড় ইমান ভঙ্গ হয়ে যায়নি কিন্তু বিভিন্ন পাপ আছে কিছু দিনের জাহান্নামের শাস্তি ছিল সেই ক্ষেত্রে এই নাবালক ছেলে মেয়ে যদি মারা গিয়ে থাকে নাবালক অবস্থায় সে বাবা মাকে কিছু দিন বা দীর্ঘদিনের জাহান্নাম থেকে রক্ষা করে নেবে তাদের সুপারি সেটি সাফা তাদের ওসিলাই বাপ মা বেঁচে যাবে যেহেতু ধৈর্য ধারণ করেছে মসিবত এসেছে ধাক্কা খেয়েছে এবং ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করতে থাকে কিন্তু তকদের অনেকে ধৈর্য ধারণ করে না অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহ সম্পর্কে তার অভিযোগ যে আল্লাহ তুমি আমার একটা ছেলে দিলে সেটাই তুমি নিয়ে নিলে যেন আল্লাহ তারপরে জুলুম করেছে তাহলে তো অনেক সময় কুফুরের আশঙ্কা আছে জান্নাত পাওয়া কথা তকদের অমান্য করা অস্বীকার করা বা তগদের প্রতি ইমান না থাকার একটি দিক হচ্ছে আল্লাহর নির্ধারিত ফয়সালার উপর অসন্তোষ প্রকাশ করা জি অসন্তোষ হ্যাঁ তারপরে আমি মেনে নিতে পারি না আমার দেশের মূর্খরা অনেকে বলে কি বিপদ এত বড় বিপদ এটা মেনে নেওয়া যায় না আরে মেনে নেওয়া যায় না মানে কি করবেন কিছু করতে পারবেন মোকাবিলা করবেন নাস্তিকরা করছে তাই না ক্ষমতা আছে কথা আল্লাহ রব্দুল্লাহ দেখেন কেউ কষ্ট চায় না কিন্তু কষ্ট চলে আসলে সবার করা এবং সেই আল্লাহর ফয়সালা যে চূড়ান্ত ফয়সালা যেন হয়ে গেছে তার উপর সন্তুষ্ট থাকা রাজি থাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কিছু নিয়েছেন তো অনেক কিছু দিয়েছেন হ্যাঁ ধারণ করা এবং আল্লাহর আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছেন আল্লাহর জিনিস আল্লাহ নিয়েছেন যখন আপনি মায়ের পেট থেকে এসেছিলেন সবাই আপনার একটা পয়সাও ছিল না বরং আপনার কোনো ক্ষমতাই ছিল না তাই না আল্লাহ তারপরে আপনাকে কোটি কোটি টাকা পয়সা গাড়ি বাড়ি নাড়িয়ে দিলেন যদি সবই নিয়ে নেন তা আপনার নিয়েছেন আপনার বাপের বলেন তো দেখি সব তো আল্লাহ কিছুই ছিল না সব দিয়েছেন এমনকি আপনার হায় আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়ে নিলেন হাফিনত্নালী আল্লাহ রকুল আলম ইন আল্লাহ ওয়াই রাজা ওনার মানেই তো এটা এটা তো মন্ত্র পাঠ শুধু নয় এটা বুঝে পড়তে হবে যে আমরা সকলে আল্লাহ আমাদের সব কিছু আল্লাহর ইন মানে আমরা সকলেই লিল্লা আল্লাহ সুতরাং আল্লাহর যখন তখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে যার তার কাছে ফিরে আসবে আপনার ধন সম্পদ ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক যদি থাকে কার কাছে ফিরে যাবে হ্যাঁ পয়সাওয়ালাদের দেশে বিদেশে বহু অ্যাকাউন্ট আছে ব্যাংকে আর তাদের ধরেন টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল পর্যায়ে ব্যবসা বা বাণিজ্য ছড়িয়ে আছে এই সব সম্পদগুলো কার কাছে ফিরে যাবে ধনিয়া তো তার কাছে ফিরে যাচ্ছে আমাকে দেবে না আমার কাছে ফিরে আসবেন না কেউ যেহেতু আমার নয় তাহলে রব্বুল আলামিন আর সব কিছু তো রব্বুল আলমের কাছে ফিরে যাবে তো ইন্নার ইল্লাহ ইন্দার রাজন কথারই কোনো মন্ত্র না এটা ইমান এটা আমাদের বিশ্বাস আতিটা এই যে পড়তে হবে আপনাকে বুঝে সুঝে আমি কি বলছি আর যা বলছি সে অনুযায়ী আমি অন্তরে বিশ্বাস রাখি এবং অন্তরকে মানিয়ে নিতে পারি এবং তার বাস্তবায়ন করতে পারি তারপর আমল করতে পারি সব আল্লাহর আজ আছে কাল নেই আমি নেই আল্লাহর যিনি আল্লাহ নিয়ে নিয়েছেন জি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান তো এই ছিল একটি হাদিস তেরোশো একাশি নম্বর হাদিস আনাস বিন মালিক রাজি আল্লাহ তালু বর্ণনা করছেন তাহলে আগের হাদিসটি আবহরের ছিল যেটি পুরো সনদ সহ আসেনি সেটিও সহি হাদিস অন্য জায়গায় এসেছে আর আহ মালিক রাজি আল্লাহ তালিম বর্ণনা করছেন কালা রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহ বলেছেন মা সে মুসলিমন যে কোনো মুসলিম ব্যক্তি হোক না কেন এমতুল্লাহ সালাহ মুসলিম হইতে হবে তাহলে ব্যক্তি মুসলিম বাপ মা এামত সাল্লাহ মিনালওয়ালা দে তাদের যদি তিনটি সন্তান মারা যায় যায়সা এমন সন্তান যারা প্রাপ্ত বয়স্কে পৌঁছেনি উপনীত হয়নি অর্থাৎ সাবালক হয়নি এল্লা আদ খালাহুল জান্নাহ তাহলে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ আধিকার দেবেন বেফদলে রহমত ইয়াহম সেসব বাবা মায়েদের ওপর আল্লাহর অনুগ্রহ পূর্বক আল্লাহর পক্ষ থেকে সেটি আল্লাহর ফজল করম আল্লাহর অনুগ্রহ ঠিক যেমন বাপ মায়ের ওপর আল্লাহর অনুগ্রহ তেমনই সেসব যে তিনটি ছেলে মেয়ে মারা গেছে হ্যাঁ কোনো ব্যক্তির এই ছেলে মেয়েদের ওপর আল্লাহর খাস রহমত যে তোমাদেরকে নাবালক অবস্থায় যে নিয়ে নিয়েছি আমি দুনিয়ায় তোমাদেরকে বেশি সময় দেওয়া হয়নি সেই জন্য তোমাদের মাধ্যমে তোমাদের ওসিলে তোমাদের বাপ মাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করলাম কিন্তু এটা অস্থায়ী জাহান্নামের ক্ষেত্রে আবার বলছি স্থায়ী জাহান্নামের ক্ষেত্রে নয় ধরেন বাবা নাস্তিক মা হচ্ছে অনেকে আহলে কিতাব বিয়ে করছেন মা খ্রিস্টান বা ইয়াহুদ হ্যাঁ অথবা মাও নাস্তিক হ্যাঁ হ্যাঁ বাপ নাস্তিক বা মা নাস্তিক দুইজনই নাস্তিক দুইজনই মুস দুজনই মাজার বুজারি হ্যাঁ শুধু নাস্তিক আমাদের দেশে নাস্তিকদের বিরুদ্ধে খুব অজ বক্তাদের কিন্তু মাজার বুজারিদের বিরুদ্ধে বক্তব্য খুব কম শুধু সেই একই তার ভাইরাই বক্তব্য করে অথচ ক্যাটাগরি একই দূরে কোনো পার্থক্য নয় একটা আল্লাহ দূরে বলছে আল্লাহ নাই আর বলছে বহু আল্লাহ আছে দুটোই একই রকমের অপরাধ কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই দুটো কথাই জি আর তৃতীয় কাফের হচ্ছে যে বাহ্যিক বলছে যে আমি মুসলিম দুনিয়ার স্বার্থ হাসালের জন্য কিন্তু আল্লাহ পরকাল কিছু হতে বিশ্বাস নেই হ্যাঁ এহদি খ্রিস্টান মার খেলে কষ্ট পায় আর মুসলিম ভাই বোন হ্যাঁ মার খেলে খেলে খুশি হয় কথা বলছেন মুসলিমরা যদি কাফেরকে মারে তো তাকে জঙ্গি বলে হ্যাঁ যেমন ফিলিস্তিনের ভাইদেরকে মুজাহিদিনদেরকে আর যদি কাউ কাফের জন্য কান্নাক মায়া কান্না করে সে না সেই ব্যক্তি হচ্ছে আপনার মুনাফিক মুনাফে তো তিন শ্রেণীর মানুষ মুনাফিক বড় মোনাফিক বড় কাফের হ্যাঁ বড় মুশরিক যদি হয় বাপ মা তাহলে তারা কোনো সুপারিশ পাবে না রসুল সুপারিশ হবে না তো ছেলে মেয়েদের কি সুপারিশ হবে হ্যাঁ নাবালক ছেলেমেয়েদের কি সুপারিশ হবে যেখানে রসুল্লাহ সুপারিশ নেই সুরায় মদ্যাসের আল্লাহ বলেছেন কোন কোনো সুপারিশকারীর সুপারিশ কাফের মুশ্রিকের জন্য ইমান ভঙ্গকারীর জন্য কাজে আসবে না বাপ নাই লিপ্ত মা জাদুটনায় আমাদের দেশের মহিলারা অধিকাংশ মহিলায় পদাকিদার কারণে বিভিন্ন জাদু না টোনাতে লিপ্ত কাকে জাদু জাদু করাচ্ছে তাবিজ বলে ওইটাই হ্যাঁ কারো ক্ষতি করার জন্য হ্যাঁ কারো মন ফিরানোর জন্য হ্যাঁ হ্যাঁ ইত্যাদি ছেলে ওখানে বিয়ে করতে যাবে বিয়ে করতে দিবে না হ্যাঁ বউ ছেলে ছেলে বউকে খুব ভালোবাসে বাঁচতে দেবে না এই বউকে তাড়াবে সেই জন্য কি করলো সে ছেলেকে গাছ খাওয়াই দিলো তো ছেলেকে আপনার কি ওই কি করিয়ে দিল সেহের যেটাকে হালকা করার জন্য এই অপরাধকে হালকা করার জন্য এই দোয়া তাবিজ নাম দিয়েছে তাহলে সে মুসলিম নয় আসলে মুসলিম নয় সে ইমান ভঙ্গ করেছে ইমান ভঙ্গের যে কারণগুলি আছে সেই জন্য জানা ফরজ আগে উজু ভঙ্গের কারণ আমাদের মুসলিম সমাজের লোকেরা জানছে আপনাদের একটা ছাড়া দুটো বলতে পারবেন না আপনি শুধু বলবেন যে নাস্তিক শুধু নাস্তিক শুধু চিন্তা আর চেনেন না জাদুঘর কাফের গণক কাফের হ্যাঁ কবিরা যারা শিরকি মন্ত্রতা কবিরাজি করেছে সে কাফের হ্যাঁ ইত্যাদি জানেন না এইসব তাদেরকে মুসলিম সমাজের লোক মনে করছেন দাঁড়িয়ে থাকলে হুজুর অথচ মন্ত্রতন্ত্র দিয়ে আপনার ওই কি বাটি চালায় তো হাত চালায় আর তারপরে নিখোঁজ কোনো কিছুর সন্ধান বলে যে অমুক জায়গায় আছে তো অমুক গ্রামে গেছে কে চুরি করেছে ইত্যাদি এসব কুফরি এগুলো সব সব সে কুফুরিগুলো ইমান থাকে না তো মুসলিম বাপ মা যদি ফাঁসি খায়

এব্রাহিম আলিহাসালাম এখানে হাদিসে তো অনেকে ভাবেন যে এব্রাহিম আলি সালাম এব্রাহিম নবী এই জন্য সূক্ষ্ম হচ্ছে এব্রাহিম আলিহাসাল্লাম না বলে এব্রাহিম রাজিয়াল হয়তো এখানে এমাম বোখারি আর এই প্রিন্টটা করেননি কম্পোজ করেছেন কোনো একজন তাই না আর যারা সাধারণত কম্পোজ করে তারা কোনো আলেম হয় না মানে আমি ধরেন আমার বই ওর আমার এত সময় নেই যে আমি নিজে কম্পিউটারে লিখবো হয়তো তাই কি না তাহলে এই বোখারি কোন এতে প্রেসে যখন ছেপেছে তখন সেখানে একজন গাড়ি কম্পোজ করেছে অথবা সে কম্পিউটারে লিখেছে ওইখানে ইব্রাহিম নাম আসতে আলিহালাম লিখে দিছে কিন্তু ইয়ে বংশের কারণ নাম আসলে আলিহালাম বলা এটা আহলে সন্ন্যাতের আকিদ আমল নয় এটা শিয়া আফিজিদের আমল যে নবী পরি আলেবাইথলি আলি আলী আলিহালাম হ্যাঁ তারপরে হোসেন আলিহাল্লাম আর হাসান সালাম হ্যাঁ এমাম জাফর সাদেক আলি ইসাল্লাম এমাম বাকের আলিহিসাম এগুলিকে এগুলি হচ্ছে সিয়াদের আকিদা শিয়াদের ভাষা সুতরাং এই ভাষাটি হ্যাঁ যে টাইপ করেছে সে জাহিল এই জন্য আরবিতে একটি প্রবাদ আছে যদি যিনি লিখেন হ্যাঁ লিখছেন তিনি আলেম না হন তো আল কাতেব কাল হেমার কাতেব হচ্ছে ক্লার্ক হচ্ছে যে লিখে সে কার মতো গাধার মতো গাধার পিঠে বোঝা থাকে কোরআন হাদিসের বোঝা আর কিসের বোঝা পেশাব পায়খানার বোঝা কিন্তু সমান বোঝা বোঝা ওকে বোঝা টানতে হবে যে আমার পিঠে কোরআন হাদিস আছে ঠিক কাতে ওই ব্যক্তি কোরআন হাদিস লিখছে না গান বাজনা লিখছে না নাটক লিখছে না কোন কবিতা লিখছে ও সমান ও ক্লার্ক ওর কাজ হচ্ছে লিখা কম্পোজ করা যার ফলে এখানে আলিহিসাল্লাম এসেছে কিন্তু আলিহিসাল্লাম ওটাই উচিত নয় কারণ এখানে শিয়াদের গন্ধ আসছে এত বোঝা গেছে তবে কি বলতে হবে হ্যাঁ কোনো নবীর নাম আসলে আলিহিস্লাম বা আলি সালাতাম সালাত সালাম দুটোই বলতে পারে এব্রাহিম আলিহিস্লাম বলেন বা ইব্রাহিম আলি সাল্লা সাল্লাম যখন নবী ইব্রাহিমের কথা ইসমাইল আলিহিমাম বলেন ইসা আলি সালাত সালাম বলেন সাল্লাহ আলি সাল্লামও যদি বলেন যা আছে ওইভাবে বলেন মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঠিক না কিন্তু ইব্রাহিম বিন মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু ছেলে ইব্রাহিম মারা গেলেন তাহলে ইব্রাহিমকে কি বলতে হবে ইব্রাহিম ছোট হলো নবী সাল্লাল্লাহু তাকে দেখেছেন নবী সাল্লাল্লাহু সে দেখেছে তাহলে সে সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ছেলে হচ্ছে ছেলে মারা সাহাবি সাহাবিয়াত আর সাহাবী সাহাবিয়াত দের কাছে আহলে সুন্নাত ওয়াল জামা দানফী শাফিঈ মালিকাম বলে আলে এদের পরিভাষা হচ্ছে সাহাবীর নাম আসলে কি বলবেন রদি আল্লাহ আন বলবেন যাতে বুঝতে পারা যায় যে আপনি কার সম্পর্ক বলছেন আবহরা রদি আল্লাহ আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যান আল্লাহ জানো তার উপর রাজি হয়ে যান এই যে দোয়া দিচ্ছি আমরা এটা কি আমাকে আপনাকে দেওয়া যায় না জায়েজ আছে জায়েজ আছে এমনিতে যদি বুঝতে পারে মানুষ না রাজি আল্লাহ বলছেন তার মানে এই নয় যে কোনো সাহাবি সম্পর্কে বলছেন ধরেন কারো জানা আছে যে এমাম সাফি তিনি সাহাফিন নান আর বলছে সাফি রজি আল্লাহ কিন্তু একজনকে শুধু বললে হবে না বললে তাহলে সবগুলির ক্ষেত্রে মানে গিয়ার কি রকম থাকত এমাম আহমদের নাম আসলো রজিয়া আল্লাহনু কখন বলে দিলেন কখন ইমাম শাফির নাম আসল রজি আল্লাহনু বলে দিলেন কখন ইমাম হানিফার নাম আসলো রজি আল্লাহন বললেন কিন্তু যদি আপনি যার মোকাল্লে তার নাম আসলেন রজি তখন না যাই আপনি ধরেন হানাফি আর আবু হানিফার নাম আসলো তখন রাজি আল্লাহ আপনি শাহি তখন ইমাম শাহি রাজি আল্লাহ আপনি হামবেলি ইমাম আহমদ রাজি আল্লাহ আপনি হচ্ছেন মালিক ইসু ইমাম মালিক রাজি আল্লাহ তখন বলবো নিষেধ কেন পার্থক্য কেন বুঝতে পারছেন কথা কারণ তখন ভালোবাসা বা মিত্রতা তখন দিনের খাতিরে থাকলো না অন্ধত্ব চলে আসছে তাতে একজনের জন্য অন্ধ আর বাকি বাকি ওলামারা সেই স্তরে আছে অথচ আপনার কাছে সেই হ্যাঁ মূল্য মর্যাদা আপনার কাছে নেই এটাই প্রকাশ করে আপনার ভাষায় যে একজনের ক্ষেত্রে হেমা উল্লাহ আর একজনের ক্ষেত্রে রাজি আল্লাহ কিন্তু যদি কখনো ক্ষেত্র বিশ্বাস বলি আল্লাহ তারপর রাজি হয়ে যান আরবরা কাউকে সন্তুষ্ট করার জন্য অথবা কারোর কাছে কিছু গরজ আছে পেশ করার জন্য একটা কিছু অনুরোধ করেছে আল্লাহ আরজা আলেক না শুনবেন মাসিরা বেশি বল আল্লাহ আর আলেক না আল্লাহ আপনার উপর রাজি হয়ে যান তো রাজি আল্লাহন আর আল্লাহ আরজা আলে কি কথা এই কথা জীবিতও বলতে পারে না কোনজন জীবিতও বলে রিকোয়েস্ট করে যখন আল্লাহ রাযাল আলাইহি যাকার আল্লাহ খায় আল্লাহ তো জায়েজ আছে কিন্তু পরিভাষা জনগণ যেহেতু পার্থক্য বোঝে না ওই দুয়াতে বুঝে সেই জন্য পরিভাষা গলি ঠিক রাখাটা বেশি ভালো শ্রেয় যা সাহাবীর নাম আসলো তখন رضی আল্লাহ আনহু বললাম বোখারির নাম আসলো তখন কি বললাম রহমাহুল্লাহ বা রহমতুল্লাহ আলিহ বললাম কারণ আমি যদি বলি ইমাম বুখারি রাজি আল্লাহ বলেছেন জায়েজ কিন্তু আপনারা আমার সামনে যারা আসছেন অথবা আমার কথা রেকর্ডে যাবে সবাই কি বুঝে আরে ইমাম বুখারি তাহলে সাহাবি নাকি বিশেষ করে বাঙালি মানুষ তো এটাই বুঝবে যে রাজি বলা আছে তার মানে তিনি সাহাবি তাহলে আমি ভুল করে ফেললাম মানুষকে বিভ্রান্ত করলাম তাহলে জি কিন্তু আলেম সমাজে মাদ্রাসার ছাত্র তাদেরকে পড়াচ্ছি ইমাম বুখারি রাজি আল্লাহ কাল আল ইমামুল বুখারি রাজি আল্লাহ আনহ জায়েজ বল কোনো অসুবিধা নেই আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যান যে কোন আপনার বাপের জন্য দোয়া করতে পারেন না আমার আব্বা আবি রাজি আল্লাহ আনহ উম্মি রাজি আল্লাহ আনহা বলতে পারেন না খালি মায়েশার জন্য আর খাদিজার জন্য না সবার জন্য বলতে পারেন আল্লাহ তার উপর রাজি আমার আম্মার উপর রাজি হয়ে যান মায়ের সাথে বেশি হক আর কার আছে আল্লাহর উপর জি জি তো পরিভাষাগুলি ঠিক রাখা ভালো পরিভাষা ঠিক রাখা ভালো আচ্ছা বেঁচে থাকলে আজকালকার কিছু কিছু ভাষা যেহেতু আমাদের কোরআন সন্ন্যার অনুসারী ভাইরা হেদায়েতে আসছেন আর বেদাতি পরিভাষাগুলি পরিত্যাগ করছেন তালাক দিচ্ছেন আর সহি পরিভাষাগুলি বলছেন সুতরাং আপনাকে রহস্য জানতে হবে যেমন একসময় যখন বেদাতি ছিলেন তখন শুনতেন ওমোক মদ্দাজুল্লাহুল আলী হ্যাঁ দামাত বারাকাত হ্যাঁ তারপরে হ্যাঁ দাম দাম দামা দিল্লহু হ্যাঁ আর কত এইসব দামাত আত হুম এই সব পরিভাষা এইগুলো সুগিয়ানা পরিভাষা সবগুলি এগুলো প্যাপিরতন্ত্রের পরিভাষা কিন্তু এগুলি সবগুলিতে বেদাতের না হয় সিরকের গন্ধ আছে সংখ্যা বলে দিলাম বেদাত না হয় শিরকের গন্ধ আছে কিসের বরকত আল্লাহ ছাড়া আল্লাহর দিন ছাড়া আর সাল্লামের ব্যক্তিত্ব ছাড়া কোনো ব্যক্তিত্বের বরকতের আকিদা জায়জ নাই হ্যাঁ জামার জুঠাতে বরকত আছে তামার কাপড়ে বরকত আছে এগুলো জাহেজ নয় বেদাত না হয় শিরক শির্ক পর্যন্ত পৌঁছাবে তাহলে আপনি আমাদের সমাজে যা বেদাতিদের মহফিলগুলো দেখি অমোক দামকাতিরিফ নিয়ে এসছেন দামাত বারকাত মানে তার বরকত স্থায়ী হোক কিসের বরকত তার আছে যে স্থায়ী হবে কোথায় বরকত আছে শিরকি বরকত সব বুঝতে পারছেন না নয় ভাষাগুলি তো আমরা জীবিতদের ক্ষেত্রে কি বলে থাকি এই জন্য হাফেজ ওই লোকটি যখন মারা গেল রাহেমাহুল্লাহ পার্থক্য কেন মরে পরে হাফেজা উল্লাহ কেন বলি না আর জীবিত ব্যক্তিকে রাহেমাহ কেন বলি না যাইজ নাই আচ্ছা যেই ব্যক্তি বেঁচে আছে তার রহমতের প্রয়োজন নেই আপনি শুধু হাফেজ দোয়া কেন করছেন আল্লাহ তার হেফাজত করুন সুরক্ষা করুন আল্লাহ তার উপর রহম করুন রহমত ছাড়া আমরা বাঁচতে পারবো শ্বাস প্রশ্বাস সুস্থ থাকা রোজি কিছুতে আল্লাহর রহমতের মুখাপেক্ষী আমরা মুহূর্তে মুহূর্তে কিছুতে আল্লাহর মুখাপেক্ষি আল্লাহ রহমতের দুনিয়া তো আল্লাহর রহমত ছাড়া চলবে না আর আখেরা তো আল্লাহর রহমত কোন কারণ মানুষে মানুষের বলবি জানি যে রাহেমা মানে তাহলে লোকটি মারা গেছে এখন একটা জীবিত আলেম শম্পী বলেন ও মোক হল্লাহ আরে কখন মারা গেলেন গেলেন্লাহ পড়ে বসবো না তাই না না বুঝতে পারেন যে না হাফেজা হল্লাহ মানে উনি বেঁচে আছেন শেখ সোহালেউল হাফেজা হাফেজাউল্লাহ আমাদের আলোচনাগুলিতে যিনি বেঁচে আছেন না সবাই এইভাবে আছে কিন্তু যখন শেখ ইন রাজের কথা তার ইন্তকালের পরে আলোচনা করেছি তখন বলি সে রহেমহল্লাহ শেখ ইন ও এক সময় আলবানি বেঁচেছেন এখানে এসছে এখানে আসার পরে মারা গেছেন তো তিনি তো বেঁচে থাকতেন হাফেজা বলতাম জি তো হাফেজ আহল্লাহ আর রহমা উল্লাহ এতে পার্থক্য করার জন্য যাতে জনগণ বুঝতে পারে যে হ্যাঁ কে বেঁচে আছেন আর কে মারা গেছে এটা একটা রহস্য আর একটি রহস্যের চাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানুষ যতক্ষণ দুনিয়াতে বেঁচে আছে ততক্ষণ আল্লাহর হেফাজতের বেশি মুখাপেক্ষি কারণ দুনিয়াতে বিভিন্ন বালা মুসিবত মানসিক শারীরিক পারিবারিক রাষ্ট্রীয় সমস্ত রকমের কত সমস্যা আছে আল্লাহ তাকে সমস্ত অনিষ্ট থেকে সমস্যা থেকে হেফাজতে রাখুন সুরক্ষিত রাখুন দুনিয়ায় হেফাজতের বেশি মুখাপেক্ষী কোন যখন মারা যায় দুনিয়া থেকে চলে গেছে এখন তার কেউ ক্ষতি করতে পারবে কেউ ক্ষতি কোন সরকার মারা গেছে চলে কে জেলে ডোকা ফাঁসিতে চড়া আরে ফাঁসিতে চড়ে কি করবো তো মারাই গেছে কি করবে তুমি বুঝা গেছে তাহলে আর হেফাজতে দরকার নাই এখন কিসের দরকার রহমতের দরকার এখন আল্লাহর রহমত ছাড়া এখন জান্নাত পাওয়া মুশকিল আছে আল্লাহর রহমত ছাড়া কবর আজাদ থেকে রক্ষা পাওয়া মুশকিল আছে সুতরাং রেহমা জি হাফেজ বলেন আল্লাহ হেফাজত করুন আল্লাহ তা রক্ষণাবেক্ষণ করুন এই ধরনের ভাষা বলুন যেগুলো হচ্ছে শরীয় তারা লক্ষ্যে খুবই ভালো কিন্তু যখনই ওই বেদাতি ভাষাগুলি যেগুলি পরম্পরা চলে আসছে সুফি মহলে আর সেগুলি সবগুলিতে শির আছে আর নাহলে কম পক্ষে সেখানে বেদাত আছে বেদাতি পরিভাষা আর সেগুলো আপত্তিকর অতিরঞ্জন বাড়াবাড়ি যার যোগ্য নাই সেই কথাগুলি বললেন হুল আলী তার সুচ্চ ছায়া দীর্ঘায়িত কিসের ছায়া বলেন তো দেখি একজন মানুষের ছায়া দীর্ঘায়িত হোক আর সেই ছায়া থেকে আপনি উপকৃত হন কি এগুলো কি শব্দ এই শব্দগুলি এই বাক্যগুলি না রসুরুল্লাহাম ব্যবহার করেছেন না সাহাবাই কারণ ব্যবহার করেছেন না সালাফে সালেহিন ব্যবহার করেছেন তাবে তাবিন ব্যবহার করেছেন বরং এগুলি সুফিদের টার্ম যেগুলিতে আপত্তি কিসের ছায়া সেই ছায়া তাদের ছায়া নেব না না তো যদি বলেন যে হ্যাঁ তাদের এলেম দেন আমাদেরকে উপকৃত করুন তাহলে ঠিক আছে আপনি এইভাবে ক্লিয়ার বলেন যে আপনি কি বলতে চাইছেন কিন্তু অস্পষ্ট ভাষা মনে হচ্ছে তাদের ব্যক্তিতে এমন বরকত আছে এমন ছায়া আছে যেই ছায়া আর ওসের ছায়ার মতো বুঝতে পারছেন এরকমই না বুঝবে মানুষ বিভ্রান্ত হয়ে আর এতেই কিন্তু অতিভক্তি বেদাতির লক্ষণ হয়েছে অতিভক্তি বেদাতির লক্ষণ ধর্মীয় ক্ষেত্রে বেশি ভক্তি করতে গিয়ে বেদাতি হয়েছে আর দুনিয়ার ক্ষেত্রে বেশি ভক্তি করে কারা চোর পকেটমার রাস্তায় যদি পকেটমার থাকে তাহলে আপনার খাতির শুরু করে দেবে জি আল্লাহ হেফাজত করুন সমস্ত রকমের চোর থেকে জি ধর্মীয় চোর আর পার্থিব চোর দুই চোরকে চিনতে হবে দুই চোরকে চিনতে হবে বেদাতিরা হচ্ছে ধর্মীয় চোর আপনার ইমান চুরি করে দিবে। আপনার নবীর তরিকা চুরি করে নিয়ে আপনাকে বেদা শিখিয়ে দেবে আল্লাহ হেফাজত করুন জি তো আসল এব্রাহিম করলেন দুই বছর বয়স হয়েছিল প্রায় মায়ের নাম কি মারিয়া কিবতিয়া মানে মেসরের কিপ্ত বংশের ইজিপ্ট কিপ্তে কিন্তু ইজিপ্ট শব্দটি আসছে ইংরেজিতে কিপ্ত হচ্ছে ফেরাউনের বংশের নাম তো ফেরাউনের বংশেরই মারিয়া রাজিয়া আল্লাহ তালানা ছিলেন মানে যারা রাজ পরিবার সেই পরিবারের মেয়ে মানে যেমন তেমন কথা না নাবীর সসাল্লামের কাছে ওপর ঢোকনে আসছে রাজ পরিবারের কন্যা দাসী হে আসছে তা আল্লা কোথা থেকে কোথায় কাকে যেন নামাইতে পারে আর উঠাইতে পারে আল্লাহর কাজ জি তো রসুরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন খুব মর্মাহত হয়েছিলেন এবং সব বাবা মাই চায় যে আমার একটা ছেলে সন্তান থাক কন্যা সন্তান আছে ছেলে মেয়েও থাকেন নবী সাহা সাল্লাম খুব অন্তর থেকে চেয়েছিলেন কিন্তু আল্লাহ সব চাওয়া কারো পূরণ করেন না যদি সব চাওয়া পূরণ হয়ে যায় তো মানুষ আরও প্রতারিত হবে মনে করবে যে নবী সমস্ত ক্ষমতার মালিক এইটা যেন না ভুল বুঝে মানুষ হ্যাঁ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সেইম কাদের একমাত্র আল্লাহ রাবুল্লাহ এইটা জানিয়ে দেওয়ার জন্য এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর একত্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাবুল্লাহ নবী সাহায্যের হ্যাঁ জীবনে বিভিন্ন কষ্টের পরিস্থিতি নিয়ে এসেছেন যেমন প্রিয়জন আদরের ছেলে মারা গেছে তিন মেয়ে চোখের সামনে মারা গেছে ছেলে মারা সামনে আর ছোট হোক বাবা মায়ের জন্য কত কষ্ট যাদের হয়েছে তাদেরই তিক্ত অভিজ্ঞতা রয়েছে আর বাস্তব অভিজ্ঞতা রয়েছে জি তো তা নবিসে সব হয়েছে নবী আল্লাহ ইচ্ছা হাতে আহত হইতেন না না ওদের মাঠে হইতেন না তাই হইতেন আল্লাহ ইচ্ছা করলে পারতেন না কিন্তু তাও হয়েছে তার সম্মুখীন জি যাতে করে আমার আপনার হইল আপনি নবিস আসালমের সিরত দেখবেন যা আরে আমার কি হয়েছে বেশি হয়েছে ইসলামের জন্য দিনের জন্য কাজ করলে যে কোনো অবস্থার জন্য পরিস্থিতি প্রস্তুত থাকতে হবে বাকি আল্লাহর কাছে রব্বে সাল্লেম সাল্লেম আল্লাহ বাঁচিয়ে রাখো বাঁচিয়ে রাখো আপনি দোয়া করেন অসুবিধা নেই কিন্তু এমন কিছু আসলে আপনি ভাববেন না যে আপনার উপরই শুধু বিপদে বরং আম্বিয়া রসুলগণের ওপর এর চাইতে অনেক বড় বড় বিপদ এসেছে তারা ধৈর্য ধারণ করেছেন এবং তাদের ইমান আরো মজবুত হয়েছে জি তো রসুল্লাহাম সেই সময় বললেন ইন্নাল্লাহ মোরজিয়ান ফিল জান্না আমার এই ছেলে এব্রাহিমের জন্য জান্নাতে দুধ মা নিযুক্ত করা হয়েছে কারণ দুই বছর বয়স পুরা হয়নি আরো কয়েক মাস বাকি আছে বা কিছুদিন বাকি আছে সেই সময়টা পূর্ণ করার জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে সেই অবস্থায় হ্যাঁ তার জন্য আল্লাহ রব্বর জান্নাতে কি করেছেন হ্যাঁ সেই যে রুহের জগতে আত্মার জগতে জান্নাতের নিয়ামত ভোগ করে মানুষ ছোট কার বড় হোক সেখানে তার জন্য দুধ মা স্তন্য নিয়ে নিযুক্ত করা হয়েছে আর বাকি সময়টা সে পূর্ণ করছে কথা বলেছেন এই হাদিস নিয়ে এসেছেন বখার্লাহ অধ্যায় হচ্ছে মুসলিমদের নাবালক সন্তান সন্ততি যদি মারা যায় তো তারা জান্নাতি না জাহান্নামি এর সাথে এই হাদিসের কি মিল আছে কে বলতে পার যে বলবে হাত তুলবে না হ্যাঁ কি জান্নাতি কেমন করে প্রমাণ হইল জান্নাতি যখন জান্নাতে দুধমা নিযুক্ত আছে তাহলে সেই ছেলে কোথায় আছে জান্নাতে আছে যা কথা সেই ছেলে তাহলে জান তাহলে বোঝা গেল যে মুসলিমদের সন্তান নাবালক অবস্থা যদি মারা যায় তাহলে তারা নিষ্পাপ এবং তাদের জন্ম হয়েছে ফিতরাতের ওপর আর ফিতরাতে বিকৃতি কোনো ঘটেনি বাবা মা নাস্তিক হইতোক হইতো তাহলে বিকৃত হয়ে যেত কিন্তু বিকৃতি ঘটেনি এখন নাবালক অবস্থায় মাসুম অবস্থা আছে সুতরাং জান্নাতি তারা আগের হাদিসগুলি আগের হাদিসগুলির কি করে সম্পর্ক সেই হাদিসগুলোও প্রমাণ করে যে নাবালক শিশুরা যদি মারা যেত জান্নাতি কারণ তারা বাবা মায়ের গোনা আছে জাহান্নামে যেত হইতো তাদের জন্য কি হয়ে যাচ্ছে ওসিলা হয়ে যাচ্ছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যখন অন্যের জন্য ওসিলা হইতে পারছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তাহলে তারা অবশ্যই জান্নাতি এবার বুঝতে পেরেছেন এভাবে তাহলে ইমাম বোখারি রহমার ফিখ দিনের জ্ঞান দেখেন সূক্ষ্ম সূক্ষ্ম সম্পর্ক অধ্যায়ের সাথে এই তিনটি হাদিসেরই সম্পর্ক এইভাবে রয়েছে আর তিনটি হাদিস প্রমাণ করে যে মুসলিমদের নাবালক ছেলেমেয়েরা কচি কাচাদের মারা যায় নাবালক অবস্থায় তাহলে তারা জান্নাতি এই মর্মে এজমা রয়েছে ঐক্যমত রয়েছে মানে কোনো ইখতলাফ নেই তেমন কোনো দ্বিমত নেই সমস্ত আলমা ইকরাম আর আইম্মা ইসলাম একমত যে মুসলিমদের নাবালক ছেলেমেয়েরা যদি মারা যায় তাহলে তারা হচ্ছে জান্নাতি বাকি থাকলো বিরানব্বই নম্বর অর্থে বাব মা কি রাফি আউলাদিল মুশ্রিক অধ্যায় হচ্ছে যা বলা হয়েছে মুশ্রিকদের সন্তানদের সম্পর্কে কাফের মুশ্রিক বিধর্মীদের সন্তান যদি নাবালক অবস্থায় মারা যায় তাহলে তারা কোথায় যাবে এই মর্মে কি জানা আছে যদি জানা থাকে হাত তুলেন হ্যাঁ আন্দাজে ঢিল ছুটবেন না কি জানা আছে জান্নাতি না জান নামি সোজা কথা জান্নাতি না জাননামি হম জানি জানি মাসাল্লাহ দুটো কথা হলো চলেন হানিফা সাফি আর একটা মালিক চলেন হ্যাঁ পরীক্ষা করা হবে তিনটি এই ক্ষেত্রে তিনটি তিনটি মত আছে হয়ে আর এটা হাজার বছর আগে থেকেই তিনটি মত চলে আসছে মানে কাফের মোশিদদের নাবালক ছেলেমেয়েরা যদি মারা যায় তো তাদের ক্ষেত্রে অলমা কিরমদের তিনটি অপিনিয়ন রয়েছে মতামত রয়েছে আর প্রত্যেকের আপন আপন জায়গায় দলিল রয়েছে জি জান্নাতি জাহান্নামি আর একটি হচ্ছে আমরা কিছু বলবো না আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষাতে যা হয় জি এখন হাদিস পড়েনি আর তারপরে মাসালা করলে বিস্তারিত বলি তাহলে তেরোশো নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবি সঈদ ইবিন রাহ মাহল্লাহ তালা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত চাহাবে তিনি বলছেন সোয়েলা রসূরুল্লাহসাল্ আন আউলাদিল মুশসেকি রসূরুল্লাসাল্লামকে জিজ্ঞাসা করা হইল কাফের মুশশেকদের সন্তান সন্ততি সম্পর্কে নাবালক অবস্থা যদি মারা যায় ফাঁকা বললেন রসূরুল্লাহ আল্লাহ ইজহালা কহম আল হ ইমা কান আল্লাহ যখন তাদেরকে সৃষ্টি করেছেন তখন যেহেতু সৃষ্টি করেছেন সুতরাং তিনি জানেন যে তারা দুনিয়াতে বেঁচে থাকলে কি আমল করত হাদিস এই হচ্ছে হাদিসে অর্থ অর্থ থেকে আশা করে বুঝতে পেরেছেন তাই নবিশল কি বলতে চাইছেন জান্নাতি বললেন না আর জাহান্নামিও বললেন না ঠিক না কি বললেন এরা যদি বড় হইতো বড় হওয়ার পরে কি আমল করত আল্লাহ জানেন আল্লাহ সব জানেন জানেন না যেই ছেলেটা এক দিনের হয়ে মারা গেছে এমনকি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগে মারা গেছে অথবা ভ্রূণ অবস্থায় এখনো রো দেওয়া হয়নি যদি হ্যাঁ আল্লাহ দিতেন তাহলে তার পরিণাম কি হতো সে সৎ হইতো না অসৎ হইত মুসলিম হইত না নাস্তিক হইত সব আল্লাহ জানে সমস্ত কিছু জানেন আল্লাহ বেজাতি সুদুর মানুষের অন্তরের কথা জানে অন্তরে একটা কথা আসলো আর একটুও আপনার চেহারায় কোনো রকমের তার প্রতিক্রিয়া নেই তারপর আল্লাহ জানছেন আমরা অনেক সময় বুঝতে পারি অন্তরে কোনো কথা এসেছে আপনার পাশের লোক বসে আছে আর তার চেহারার দিকে আপনি খুব মানে মনোযোগী হয়ে দেখে আছেন মুচকি হাসি দেখছেন একটু হেসে উঠল এরকমটা দেখা যায় বুঝতে পারেন যে এই সময় নিশ্চয়ই কোনো একটা ভালো কথা তার মনে পড়েছে যেটা তাকে কি হাসিয়ে তুলেছে আবার অনেক সময় চেহারা বসে থাকতে তো মলিন হয়ে গেলটা যেন একেবারে খারাপ হয়ে আছে বুঝতে পারছেন যে মনে তার এমন কোন কথা এসছে যেটাতে তিনি কষ্ট অনুভব করছেন যার ফলে চেহারায় সেই কথাটি ফুটে উঠছে এটা কে বলা হয় মানুষের ফেস রিডিং করা চেহারা স্টাডি করা চেহারা দেখে অনেক কিছু বোঝা যেতে পারে কিন্তু সব কিছুই নাই তো আল্লাহ রব সবই জানে বলছেন মুশ্রেকদের সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করে বললেন যে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তারা বড় হলে কি করতো কাফের ঘরে হিন্দুর ঘরে জন্মেছে কিন্তু জরুরি না যে হিন্দু হয়ে মরবে আল্লাহ জানেন যে এই লোকটি বড় হইলে বা এই ছেলেটি বড় হইলে সেই ছেলেটি ইসলাম কবুল করতো না করতো না ওই হিসাবে আল্লাহ বিচার করবে তার মানে আমরা কিছু বলবো না এই মতটিকে বলা হয় তাওয়াক্কফের মত মানে আমরা স্টপ আমরা মুখ খুলবো নীরব আমরা এই বিষয়ে হা না জান্নাতে জাহান্নামে কিচ্ছু বলবো না নবী সাল্লামের প্রথম দিকে কিন্তু এমনটাই জবাব দিয়েছেন এই জবাবগুলি নবী প্রথম দিকে যখন ওই আসেনি চূড়ান্ত নাবালক শিশু কাফেরের অমুসলিমের ঘরের যদি মারা যায় তাদের সম্পর্কে যখন শরীয়তের চূড়ান্ত বিধান আসেনি তখন নবী সাল্লাম জিজ্ঞাসা করাই যে জবাব দিয়েছেন জান আল্লাহ জানেন যে তারা বেঁচে থাকলে কি করতো সেই অনুযায়ী আল্লাহ ফ্যাসাল্লাহ হবে তার মানে আমরা কিছু এখন জান্নাত জাহান্নামে কোনো মন্তব্য করছি না কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়েছে রসুল্লা সাল্লামকে যে তারা জান্নাতি এবং এর দলিল আছে অনেকগুলি জান্নাতি হওয়ার মতটি সবচেয়ে শক্তিশালী আর আর একটি মত দুর্বল মত যে তারা বাবা মায়ের অনুসারী বাবা মা যদি জাহান তারাও জাহান নামে বাবা মা জাহান তো তারাও জাহান নামে কিন্তু সেই মতটি দুর্বল তেরো তেরোশো চৌরাশি নম্বর হাদিস হাদিসগুলো শেষ করিনি আর তারপর ইনশাআল্লাহ তালা মশলাগুলো বিস্তারিত বলছি বর্ণনা করছেন আবু হর রাজি আল্লাহ তাল্লাহ তাহলে আগের হাদিসটি ছিল ইবিন আব্বাসের এ হচ্ছে আবু হরাইরা তিনি বলছেন সোয়েল আর রসুল উল্লাস আনজার জারারিল রসুল উল্লাহ জিজ্ঞাসা করা মুসলিমদের শিশুদের সম্পর্কে জারারি জরুরিয়াতনের বহুবচন বছর জরুরিয়া জরুরিয়া মানে সন্তান সন্ত রব্বানা হাবলানা মিন আজওয়াজেনা জরুরিয়াতেনা জি জরুরিয়াত বহু বচন হয় আর জারারিও বহুবচন বচন হয় মুশ্রেকদের সন্তান সন্ততি নাবালক অবস্থায় মারা গেলে তাদের পরিণাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় রসুল তখন বলেন আল্লাহ আলমা কানু আমেলিন আল্লাহ বেশি জানেন যে তারা কি যে আমল করত বেঁচে থাকলে তাহলে এ হাদিস উত্তর হলো কি যে আমরা নীরব কিছু বলবো না জাহ্নাজি বলতে পারবো না জাহান্নামি বলতে পারবো না জি যেমনটা বললাম প্রথম দিকে এরকমটা ছিল তেরোশো পঁয়তাশি নম্বর হাদিস দেখেন ইমাম বখের রহমা আল্লাহ নিয়ে আসার পরে কি বলতে চাইছেন সেটাই স্পষ্ট উঠবে তিনি বলছেন যে আবহাওয়া রাজি আল্লাহ তালানুতে বর্ণিত রসুর উল্লাহ বলেন কুল্ল মৌলুদ্দিন ইউলাদ আল ফিতরা প্রতিটি শিশু জন্মায় ইসলামের প্রকৃতির ওপর ইসলামের স্বভাবের ওপর প্রত্যেকটি শিশু মুসলিমের ঘরে কাফের ঘরে মুসলিমের ঘরে হোক অথবা কাফের ঘর শতক আর চোর ডাকাত খনি হ্যাঁ মুশ্রিক মাজার পূজারী নাস্তিক তার বাড়িতে যে ছেলে মেয়ে জন্মেছে যতদিন না বলো আছে ইসলামের ফিতরতের ওপরা ধীরে 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 ওকে বাঁকা করছে বাপ মা বাঁকা করছে না পরিবেশ খারাপ করছে স্কুল শিক্ষাঙ্গন খারাপ করছে এভাবেই খারাপ হয় ছেলেমেয়েরা এই জন্য ছোট বাচ্চা মিথ্যা কথা বলতে জানা একবার কোনো এক ব্যক্তি একটু গল্প আছে এখানকারই গল্প কোনো এক ব্যক্তি ঘুমিয়ে নেই জেগে আছে তখন ল্যান্ড টেলিফোনের যুগ ছিল তো উঠিয়ে কেউ জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে যে জিজ্ঞাসা করছে যে তোমার আব্বা আছে তখন ঈশ্বর আব্বাকে বলছে যে আপনার টেলিফোন দন বলছে যা গিয়ে বলে দে যে ঘুমিয়ে আছে গিয়ে বলে দে কি যে ঘুমিয়ে আছে তোনা ছেলে পিতৃতর উপর আছে হ্যাঁ চার পাঁচ বছর ছয় বছর বাচ্চা ও মিথ্যা বলে জীবন ওভাসা নাই সে বলছে আব্বু বললো যে ঘুমিয়ে আছে ভালো বুঝতে আছেন এই লাস যারা ধরে সোজা আপনি জি এইটা হচ্ছে প্রকৃতি জি স্পষ্ট প্রমাণ করে নবীহা সত্যতা এসব ঘটনাগুলি তো নবী বলছেন প্রতিটি জন্মা ইসলামের প্রকৃতির উপর খারাপ কেন বাপমা ইহুদী হলে ইহুদি বানিয়ে দেয় রানহী খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয় আর ইমা সান হি মজুস অগ্নি পূজক হলে অগ্নি পূজক বানিয়ে দেয় আর হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয় মাজার পূজারী হলে মাজার পুজারি বানিয়ে দেয় হ্যাঁ কামাসালিল বাহিমাতে তুন্তাজুল বাহিমা যেমন গবাদি পশু গবাদি পশু হেই জন্মায় আর পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের সাথে জন্মায় হাল তারা ফিহা যাদা আ বা হাল তারা ফিহা যাদা তাতে কোনো রকমের অঙ্গহানি দেখে থাকো একটা বাছুর জন্মেছে হ্যাঁ গাভীর বাচ্চা অথবা বকরির বাচ্চা যে কোনো গবাদি পশুর বাচ্চা উটের বাচ্চা একবার সব অঙ্গ প্রত্যঙ্গ সব মায়ের পেট থেকে বেরিয়েছে সব ঠিকঠাক আছে আর পরে হয়তো কান কেটে দিল হ্যাঁ মালিক অথবা কানফড়িয়ে দিল অথবা আর কিছু করে দিল তো এইগুলি তখন অঙ্গহানি তারা করে কিন্তু জন্মায় তখন সুস্থ সবল হয়ে আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাথেই জন্মায় এই ছিল হাদিস এই হাদিসগুলি থেকে কি জানলাম আগের হাদিস তো বলা হয়ে গেছে যে প্রথম দিকে নিস ওইভাবে জবাব দিয়েছেন যে আল্লাহ জানে এরা বেঁচে তাহলে কি করতো কিন্তু শেষ হাদিসটা প্রতিটি শিশু জন্মায় ইসলামের প্রকৃতির ওপর এই হাদিস নিয়ে এসে এমন বখারি তাহলে আমাদেরকে কি বলতে চায় তার মত কিন্তু এখানে ব্যক্ত করতে চাইছেন শেষ হাদিস দিয়ে যে কাফের মুশেকদের নাবালক ছেলে মেয়েরা যদি মারা যায় নাবালক অবস্থায় তাহলে তারা জান্নাতি না জাহান নামি জান্নাতি কারণ ইসলামের ওপর জন্মেছে কাফের হিন্দুর গড়িও। হ্যাঁ সুতরাং সে ইসলামের যখন জন্মেছে আর প্রকৃতি বিক্রিতে আসেনি হ্যাঁ তাহলে জান্নাতি আর এই মতটি অনেকের মত অনেকের মত কেউ কেউ এটিকে প্রাধান্য দিয়েছেন তবে অল্প কিছু গবেষক গলমায় কেরাম বলেছেন যে হাসন মাঠে পরীক্ষা হবে বাপ মায়ের পরীক্ষা দুনিয়াতে হয়ে যারা বড় সাবালক হয়েছে তাদের পরীক্ষা দুনিয়াতে হয়ে গেছে নবী রসুলকে মেনেছে কিনা আর কোরআন মেনেছে কিনা আর আল্লাহর দিন আল্লাহর তৌহিদ মেনেছে কিনা নবীর আদর্শ মোতাবেক জীবনযাপন করেছে কিনা কালিমা পড়েছে কিনা আর নাবালকদের যেহেতু পরীক্ষার বয়স আসেনি সুতরাং তাদের হাসর মাঠে একটা পরীক্ষা হবে এই মর্মে একটি হাদিসও আছে জি তো এই সম্পর্কে সংক্ষেপে শুনিয়ে দিই তারপর লম্বা একটি হাদিস আসছে আল্লাহ যেন পুরা করার তৌফিক দান করে না হলে মাঝ নদীতে আমাদেরকে থেমে যেতে হবে মানে হাদিসের মাঝখানে থেমে যেতে হবে মুশ্রেকদের সন্তান সম্পর্কে তিনটি উক্তির একটি উক্তি হচ্ছে আন্নাত ফার আল কিনে ফিল জান না জান্নাতি তারা কাফের মুশ্রেকদের শিশুরা জান্নাতি এর মেলাগুলো রয়েছে তার মধ্যে বোখারিতে একটি হাদিস রয়েছে নবী সাল্লা সাল্লাম স্বপ্ন দেখলেন বিভিন্ন দৃশ্য সামনে আসছে আর এই হাদিসটি কয়েকবার এসে সহি তার মধ্যে দেখলেন যে একটি বিশাল বৃক্ষের নিচে একজন মুরব্বি বসে আছেন এব্রাহিম আলী সাল্লাম আর তার চারপাশে সব হ্যাঁ শিশুরা হ্যাঁ না বলো কচি কাচারা আর সেখানে বসে আছে বা ঘোরাঘুরি করছে জিজ্ঞাসা করা সুর উল্লাস ফেরেস্তাদেরকে বললেন যে এগুলি হচ্ছে আউলাদ নাস এগুলি হচ্ছে মানব জাতির সন্তান নাবালক অবস্থায় যারা মারা গেছে অন্য রেবাতে আউলাদুল মুশ্রিক এরা কাফের মুশরিক বিধর্মীদের সন্তান এব্রাহিম ইসলামের চারিদিকে উড় ঘুর করছে তাহলে এরা জান্নাতি না জান্নামি জান্নাতি নবীর সাথে তারা স্পষ্ট হাদিস এরকম বেশ কিছু হাদিস রয়েছে আর একটি হাদিস রয়েছে আল্লাহ আলবানী হাদিসটিকে সহী বলেছেন এমাম আবুদাউদ্দায়ালিসি বর্ণনা করেছেন হাদিসটি তো রয়েছে আউলা আদুল মুশরেক না খাদাম ও জান্না কাফের মুশরেকদের নাবালক সন্তানরা যদি মারা যায় নাবালক অবস্থায় তারা জান্নাতিদের খাদেম হবে জান্নাতিদের ওই যে উইল দানু মোখাল্লাদুন কোরআনে আছেন না চিরকিশোর হ্যাঁ সব বাচ্চা বাচ্চাদের খেদমতোটা সবাই পছন্দ করে এ্যান একজন দাড়িওয়ালা মানুষ যদি আপনাকে চাপ পায়ন করে ভালো লাগবে না কিন্তু ভালো লাগবে না ঠিক ন্যান কিন্তু একটা কচি বাচ্চা বারবার করে চা এনে দিচ্ছে খাবার এনে দিচ্ছে মিষ্টি পরিবেশন করছে খুব ভালো লাগবে কিন্তু এটা জি যেটা চাই মানুষ সেই রকমই থাকবে তো মুশ্রেকদের আওলাদগুলি জান্নাতি হবে এবং জান্নাতে জান্নাতি প্রবীণদের তারা খেদ মতে নিয়োজিত থাকবে তারা তারা জান্নাতি জি এই হাদিস স্পষ্ট এই মতটি ইমাম বুখারি রহমহলার মত এই মতটি হচ্ছে ইমাম বুখারি রহমহল্লার মত এবং অধিকাংশ আলামাদের মতের মতটি দ্বিতীয় মত হচ্ছে যে কাফের মুশেকদের ছেলে মেয়ে সম্পর্কে আমরা নীরব থাকব। কিছু বলবো না জান্নাতই বলব না জাহান্নাই বলব না জাহান্নাতি বলব না জাহান্নামি ও তাদের দলিল ওই যে বোখারি প্রথম দুটি হাদিস যে আল্লাহ আলাম ও বেমা কানু আমেলিন আল্লাহ জানেন যে তারা বেঁচে থাকলে কি যা আমল করতো আমরা কিছু বলতে পারব না এই মতটি বেশ কিছু মহাদেশ থেকে বর্ণিত হয়েছে তাদের মধ্যে রয়েছেন যে হাম্মাদ বিনে জায়দ হাম্মাদ সালামা আবদুল্লাহ মোবারক বড়ো বড়ো হাদিসমা কেরামগণ এই মতটি পোষণ করেছেন আর বলেছেন যে আমরা এই এই ক্ষেত্রে হ্যাঁ না জান্নি জানান কোনোটাই মন্তব্য করব না তৃতীয় মত হচ্ছে যে আতফাইল মুশ্রেকিন ইউম তাহানু নাই অমাল কেয়ামাহ কাফের মুর্শেকদের ছেলেমেয়েরা পরীক্ষিত হবে কেয়ামতের দিনে তাদের পরীক্ষা হবে যেমন পরীক্ষা হবে এমন লোকদের যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি আরেকটা মশলা ইসলামের দাওয়াত যাদের কাছে পৌঁছেনি ধরেন এমন কোন বন জঙ্গলে অথবা এমন কোন দ্বীপে জন্মেছে আর সেখানেই দুনিয়া থেকে চলে গেছে সাবালোক হয়েছে মারা গেছে ইসলামের দাওয়াত বন মানুষ বন মানুষের কথা তো শুনেছেন হ্যাঁ জঙ্গলের মানুষ তাদের কাছে ইসলাম তারা কোনো মানুষ সভ্যতাতে আসেনি আর তাদের কাছে ধরেন আজকাল কাজ ইন্টারনেটের যেমন ইন্টারনেট ফ্যাসিলিটি থাকলে কিন্তু ইসলামের দাওয়াত পৌঁছে গেছে আজকাল কেউ বলতে পারবেন না যারা ইন্টারনেট ব্যবহার করছেন আর বলবেন যে আমার কাছে আল্লাহ কোনো আলেম আলমার কথা আসেনি মিথ্যা কথা সমস্ত কথা আসছে কিন্তু ফেসবুক ইউটিউব যতগুলি সোশ্যাল মিডিয়া আছে করলেই যেমন বাতিল কথা পাবেন না সমস্ত বাতিল পাবেন তেমনই ইসলামের দাওয়াতও সেখানে পাবেন কিন্তু এসেছে প্রত্যাখ্যান করেছে অবজ্ঞা করেছে পরোয়াই করেননি এই করেছে যার ফলে দাওয়াত পৌঁছে গেছে উজ্জ্বত কায়ে হয়ে গেছে আজকালকার জামান আলমারা বলছেন কিন্তু এমন একটা সময় ছিল বন জঙ্গলে সারা জীবন কেটে গেছে আফ্রিকা জঙ্গলে কেটে গেছে সেখানে ইসলামের দায়ী কেউ পৌঁছেনি কোনো আলেমও যায়নি দিনের কথা পৌঁছেনি কোনো কোরআনের তর্জমাও সে দেশের ভাষাই যায়নি তাহলে কী করে জানবে তো তাদের পরীক্ষা হবে ওই রকমই নাবালক ছেলে মেয়েদের অমুসলিম ঘরে যারা জন্মেছে তাদের পরীক্ষা করা হবে এই মতটি অনেক গবেষক অলমারা প্রাধান্য দিয়েছে তার মধ্যে একজন এমাম বাই হাকি আর একজন হচ্ছে প্রখ্যাত মুজাদ্দে শেখার রাহমহল্লা তার ছাত্র এমাম ইবিনুল কাইম এমাম ইবিন যে তাসিরের মুফাস শেখ বাজ ইবিন ওসাইমিন তারা এই মতটিকে প্রাধান্য দিয়েছেন যে আল্লাহ হাসর মাঠে পরীক্ষা করবেন পরীক্ষা সম্পর্কে যে হাদিসটি রয়েছে সেটা এইভাবে রয়েছে যে আল্লাহ রব্বুল আলমিন হাসর মাঠে তাদের সামনে একজনকে পাঠিয়ে দেবেন আর বলবেন তাকে যে তুমি তাদেরকে গিয়ে বলো যে এই যে আগুন জ্বলছে আগুনে ঝাঁপ দাও আগুনে ঝাঁপ দাও যারা আগুনে ঝাঁপ দিয়ে তার কথা শুনে সেই তার হুকুমটি যেন যদি সেখানে আগুনে ঝাঁপ দিয়ে দেয় আমাদেরকে যখন বলা হচ্ছে আমরা ঝাঁপ দিয়ে দেব তাহলে তারা জান্নাতি পরীক্ষা তুই পরীক্ষায় কারণ যাকে আল্লাহ পাঠিয়েছেন তাদের জন্য তার আনুগত্য করলো আর যদি না 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 আমরা আগুনে ঝাঁপ দেব না তোমার কথা শুনবো না তাহলে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই মতটি এক ধরনের এক শ্রেণীর আলমাই কেনামগণ গবেষকগণ পেশ করেছে যাদের নাম এখানে উল্লেখ করলাম আল্লাহ আলম বাজ যদি এই সমর্থন করেছেন তবে তিনি বলেছেন জান্নাতের মতটি অনেক শক্তিশালী এই মর্মে তিনি বলছেন জবাব দিতে গিয়ে যে কাল জামিন দল একদলাই কেরাম বলেছেন আন্না আতফার আল কুফার মিনান্নিন যে কাফেরদের ছেলে মেয়েরা সব নাজাদ পাবে জাহান্নাম থেকে কারণ তারা ইসলামের ফিতরাতের উপর প্রকৃত মারা গেছে এবং রাসুল্লাহ সাল্লা ইসলাম ইব্রাহিম আলী ইসলামের সাথে একটি বাগানে একটি বৃক্ষের নিচে তাদেরকে দেখেছেন বলছেন তারপরে যে ও হাজা কৌলুন কৌইন এই মতটি কিন্তু বড় শক্তিশালী মত যে কাফেরদের নাবালক শিশুরা মারা গেলে তারা জান্নাতি লে অজুহে দলিল এই কারণ এর দলিল বেশি স্পষ্ট এর দলিল বেশ কিছু দলিল রয়েছে আর দলিল হচ্ছে স্পষ্ট আমাত ফল মুসলিমদের সন্তানদের ক্ষেত্রে ফাউম মিনাল আহলিল জান্নাত তারা জান্নাতি বে ইজমা আহলিস সুন্নাত ওয়াল সমস্ত আহলিস সুন্নাত ওয়াল জামাতে এক মুসলিমদের সন্তানরা নবালক অবস্থায় মারা গেলে তারা জান্নাতি এবং বাপ মার জন্য সুপারিশ করবে 93 নম্বর অধ্যায়ে বলছেন বাবুন এই অধ্যায় অধ্যায়ের বিষয়বস্তু উল্লেখ করেন মানে আগের অধ্যায়গুলির সাথে বা জানাজার পর্বের সাথে সম্পর্ক রয়েছে তেরোশো ছিয়াশি নম্বর হাদিস সাংরা বিন জন্দুব রাজি আল্লাহ তাল বর্ণনা করছেন হাদিস লম্বর রয়েছে সংক্ষেপে তর্জমা করছি এবং নবী সালামের স্বপ্নের দৃশ্য নবী সালাম স্বপ্নে দেখছেন আর নবীর স্বপ্ন হচ্ছে ওহি ওহি যেমন কোরআন হাদিসের কথা ওহি তেমনি নবী সালাম স্বপ্ন যদি বয়ান করে সেটা ওহি জি আম্বিয়া রসুলগণের স্বপ্ন ওহি এই জন্য এব্রাহিম আলী সালাম স্বপ্নের ভিত্তিতে ছেলেকে কোরবানি করতে নিয়ে গেছেন কিন্তু আর কারো জন্য যাইজ কোনো পীর যদি বলে আমি স্বপ্ন দেখেছি হ্যাঁ সম্পর্কে যে তোমার ছেলেকে তুমি কুরবানি করে দেবেন হিন্দুদের মতো আরে হিন্দুরা করছে কিন্তু হিন্দুদের মধ্যে এরকম স্বপ্ন দেখেছে বা কোনো সাধু সন্ন্যাসী তাকে বলেছে যে তোমার বলিদান করতে হবে দিয়ে দিল হ্যাঁ বলিদান করে দিল না হারাম এটা খুনি আপনি জি জানেন নবী সাল্লা সাল্লাম মেয়ের অভ্যাস ছিল এজা সাল্লাহ যখন সলাদ পড়তেন বিশেষ করে ফজরের নামাজ কারণ রাতের পরে ফজরের নামাজ ফজরের নামাজ যখন পড়তেন আখবালা আলাই নেবে অজেহি আমাদের দিকে মুখোমুখি বসতেন সব হতে বসতেন আর ফজরে বসে একটু কথা বলতেন বলতেন মানরা আমিন লাইলা তার রুইয়ান আজকে রাতে কে তোমাদের স্বপ্ন দেখেছে জিজ্ঞেস করতেন তালা ফাইন রয় আহদুন কাস্সাহা কেউ যদি স্বপ্ন দেখে থাকতো তাহলে বয়ান করতো তখন নবিস আসসাল্লাম তার বিবরণ তাবির বয়ান করে দিতেন যে ঠিক আছে তোমার স্বপ্নের তাবির হচ্ছে এই ভাইয়া কলু মাশাআল্লাহ যা যতটা আল্লাহ চাইতেন তিনি বলতেন ফাস্সা আল্লাহ নাই অমান একদিন ওইরকম জিজ্ঞেস করলে আমাদেরকে যে তোমাদের মধ্যে কেউ কি স্বপ্ন দেখেছে আল্লাহ আহদম ইনকুম রোয়া কোলুন আল্লাহ আমরা বললাম আজকে আমরা কোনো স্বপ্ন দেখিনি নবী সালাম বললেন ল লাইলা তারা জলাইন তবে আজকে আমি রাতে একটি স্বপ্ন দেখি চমৎকার স্বপ্ন দেখেছি দুইজন ব্যক্তি মানুষের রূপ ধরে দুই ফেরেশতা আসলো নবী সালামের কাছে কারণ নবীর কাছে শয়তান না আমাদের কাছে স্বপ্নে শয়তানও আসতে পারে জিনও আসতে পারে কিন্তু নবী সালামের কাছে দুইজন ফেরিস্তা আসলেন একজন মিকাইল আর একজন জুড়াই অন্য রেবাতে বা সামনের দিকে রয়েছে নাম আতায়ানি দুজন আগমন করলো ফাহাদি দুইজন দুই হাত ধরে আমাকে নিয়ে যেতে লাগলো ফাহ রাজা আলার মকাদ্দার সাথে আমাদের আমাকে পবিত্র ভূমির দিকে নিয়ে গেল পবিত্র ভূমি মানে যে কোনো পবিত্র ভূমি হইতে পারে অথবা আর যে মকাদ্দাসা কোরআনের ভাষায় বলা হচ্ছে প্যালিস্তাইনকে প্যালিস্তাইন নিয়ে গেল অথবা জান্নাতের দৃশ্য এইরকম পবিত্র ভূমিতে নিয়ে গেল সেই জন্য পবিত্র ভূমি বলা হয়েছে ফেজারা জলন যা সেখানে গিয়ে দেখলাম জনকীয় ব্যক্তি বসে আছে ওরা জলন কায়েমন প্রথম দৃশ্য কয়েকটি দৃশ্য দেখেছেন একজন লোক বসে আছে আর একজন দাঁড়িয়ে আছে কালা না বর্ণনাকারীরা বলছেন কেউ যে আমাদের কেউ বলেছেন মূসা থেকে বর্ণনা করে হাদিস মুসা বিন ইসমাইল রয়েছে বর্ণনাকারী এবং ওস্তাদ হাতে ছিল কাল্লুবন মিন হাদিদ লোহার একটি বাঁকা কাঁটা ঠিক বর্ষীর মতো তো থাকে ছোট্ট বা বড় থাকতে পারে কিছু কিন্তু এগুলো তারপরও ছোটই থাকে ঠিক না আপনার পুরোটাকে বলছি বলছেন কিন্তু ওই কাঁটাটাকে বলছি দেখেছেন না দেখেন নাই আশা করি দেখেছেন আমি আমি মানে নিজে মাছ ধরেছি ছোটকালে তো আপনারা কেন ধরবেন না তাই না তো যাই হোক এই যে বড়শি এটা তো ছোটো কিন্তু এটা যদি অনেক বড় হয় এরকম আর বড় হয়ে আছে মানে এমন লোহা বা কাঁটা যেটা বাঁকা হয়ে দিয়েছে হ্যাঁ আঁকড়া বলে থাকি আমরা যেটাকে হ্যাঁ এইরকম তার হাতে রয়েছে অস্ত্র ধারালো ইয়ুদ খেলু ফিশহার যেই লোকটি বসে আছে তার চোয়ালে এই কসাতে এইখানে ঢুকাচ্ছে আর ঢুকার পরে ফাটতে ফাটতে এইখানে পৌঁছে দিচ্ছে আবার এই দিকে ঢুকাইতে আসছে তখন এই দিক ভালো হয়ে যাচ্ছে এই দিকটা ফাটছে তখন দেখা গেছে যে এই দিকটা ঠিক হয়ে গেছে আর এই কাজ করতেই আছে বলছেন যে তার চুয়ালে ঢুকিয়ে দিচ্ছে হাত তাইব ল কাফাহো তার পেছন দিকে পৌঁছে দিচ্ছে একবারে গর্দন পর্যন্ত সোমায় ফালবে শীতকে লাগার তারপর আর এক বাম চুয়ালে করেছে মেশালে ওইরকম শীত কৌ হাজার তারপরে এইটা ঠিক হয়ে যাচ্ছে ভরাট হয়ে যাচ্ছে ফায়াউদ ও ফায়াসনাম মিসলা এই রকমটা ফুর্তি আছে দৃশ্য বারবার করে তাকে এভাবে শাস্তি দিচ্ছে কুলতো মা না হাজায় আমি বললাম এই লোকটি কে বা এই কোন দৃশ্য মা হাজা এটা আবার কোন দৃশ্য তালা বললেন ওই দুইজন এন্তালেক চলুন আগে চলুন ফান্তালাক চলতে লাগলাম হাত মুজতাইন মুজতাজাইন আলা কাফা আমরা পৌঁছিলাম এমন এক ব্যক্তির কাছে যেই ব্যক্তি চিত হয়ে শুয়েছিল চিত হয়ে শুয়েছিল শুয়েছিলাম দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে আছে তার মাথার কাছে পাথর নিয়ে ছোটো পাথর অথবা বড়ো পাথর নিয়ে বড় বড় ছোট মানে ছোট নয় একবার বড় বড় পাথর নিয়ে আপনার ফের শব্দ বলেছেন অথবা সাখরা দুটোর মানে পাথর হয় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ফায়াস আর মাথাতে প্রচণ্ড বে আঘাত করছে জোরে আঘাত করছে ফায়দা দারাবো যখন তাকে মারছে দাদা দাহাল হাজারো তখন পাথরটি দূরে গিয়ে ছটকে পড়ছে হ্যাঁ ছিটে পড়ছে দূরে এত জোরে আঘাত করছে যে পাথরটি দূরে গিয়ে ছুটে পড়ছে বা ছিটকিয়ে পড়ছে আর ওই ব্যক্তির মাথা চূর্ণ বিচ্চূর্ণ হয়ে যাচ্ছে ফান্তা ফান্তালা কালে হেলিয়ে আখা যোত তারপরে সে পাথরটি যে দূরে ছুটে চলে গেছে সে পাথরটিকে নেওয়ার জন্য যাচ্ছে ততক্ষণে দেখছে যে তার মাথা

মিসলার তান গর্তটি কেমন ছিল তান্নুরের মতো তান্নুর কাকে বলে চুলাকে বলে এখানে কিন্তু তান্নুর বলা হয়েছে যে আফগানি রুটি তৈরি করেছে এটাকে তান্নুর বলছে না জি কিন্তু তান্নুর কোরআনে ভাষা আছে যে ফারাত তান্নুর নোহালি সালামের যুগে যে মহা বন্যা হয়েছিল তাতে চুলা থেকে পানি উঠছে চুলা থেকে পানি উঠা বন্যা হইলে পানি শুকনো জায়গায় আগুন চলছে আর পানি উঠছে আল্লাহ আকবার অফারাত তান্নুর তো সেটা ছিল চুলার মতো চুলা কেমন হয় চুলার মাটির চুলা দেখেছেন তো হ্যাঁ মাটির রাখা বা চুলা ওপর দিকটা সংকুচিত থাকে মুখটা আর ভিতরটা প্রশস্ত থাকে ওই রকম আলাহুদাই কোন অপর ভাগটা সংকুচিত ছিল বা সংকীর্ণ ছিল ওয়াস ফালু ওয়াসে তার নিম্ন ভাগটা খুব প্রশস্ত ছিল খোলামেলা এত আক্কাদ ও নারান আর সেখানে আগুন জ্বলছে সে চুলাতে আগুন দাও দাও করে জ্বলছে ফাইজ আক্তারাবা যখন যারা জ্বলছে আগুন অগ্নিশিখা আগুন যখন ওপর দিকে উঠে আসছে আগুন যখন জলে তখন নামা করে কিন্তু হ্যাঁ অগ্নিশিখা যখন ওপর দিকে উঠে আসছে তখন ইরতা যেসব লোকগুলি নর আর নারী জ্বলতে আছে তাতে এক দল নর নারী পুরুষ নারী জ্বলতে আছে তারা আগুনের শিখার সাথে ওপর উঠে চলে আসছে দেখতে পাচ্ছে লোকগুলিকে যা আগুনে জ্বলছে অফিহারে জালুন অনেসাউন ও রাতুন আর সেখানে দেখছি যারা জ্বলছে কিছু পুরুষ আর কিছু মহিলা সবাই বিবস্ত্র উলঙ্গ একেবারে ন্যাংটা হয়ে আছে ফকুল তো আমি বললাম মান হাজা এরা আবার কে কোন দৃশ্য হইল কাহালা বলেন এন তালেক চলুন আরো দেখুন ফান তালাক না চলতে হাত আতাই না আলা নাহারি মিন গিয়ে দেখি যে একটি রক্তের নদী রক্তের নহর নাহার মানে নদী হয় বলছেন যে রক্তের নদী দেখলাম আর ফিহে রাজুল কামের নদীর কিনারায় একজন দাঁড়িয়ে আছে ওয়ালা ওয়াস্তে ওয়াসাতিন নাহারে রাজুলুন আর নদীর মাঝখানে সেই রক্তে একজন দাঁড়িয়ে আছে নদীর নহরের ভিতরে একজন আর নদীর কিনারায় তটে আর একজন দাঁড়িয়ে আছে রাজলুন বাইনাইয়াদে হেজারাতুন যেই ব্যক্তি নহরের কিনারায় দাঁড়িয়ে আছে তার হাতে সামনে বেশ কিছু পাথর আছে বেশ কিছু পাথর রয়েছে ফিন নাহারে যেই ব্যক্তি নদীতে হাবুডুবু করছে রক্তের নদীতে সেই ব্যক্তি নদী থেকে কিনারে আসার চেষ্টা করছে যে নদী থেকে আমি মুক্ত হব বা মুক্তি লাভ করবো এক রোজা যখন বেরিয়ে আসার চেষ্টা করছে যে কিনারায় উঠে যাব। রামার ফি ফিফিহে তখন এই ব্যক্তি যে কিনারা দাঁড়িয়ে আছে সে একটা করে পাথর মারছে তার মুখে এইভাবে এইভাবে তার মুখে পাথর মারছে নবীর সাল্লাহ বলছেন যে যখন সেই লোকটি বেরিয়ে আসার চেষ্টা করছে তার মুখে উদ্দেশ্য করে চেহারার দিকে বা মাথার দিকে পাথর ছুঁড়ছে যখন তাকে পাথর মারছে যে যেখানে ছিল ওখানে বলছেন তাকে পাথরের আঘাতকে আবার সেই মাঝ নদীতে চলে যাচ্ছে তারপরে যেখানে ছিল সেখানে আবার ওই অবস্থায় পৌঁছে যাচ্ছে ফাকুল তো আমি জিজ্ঞেস করলাম আহাজা এটা আবার কোন দৃশ্য কালা বললেন ওই দুইজন আমার সঙ্গী ইন চলুন সামনে চলুন ফান তালাক না চলতে হাতটা তাহে না এলা রৌদা খাদরা একটি সবুজ বাগানে গেল রৌদা মানে বাগান খাদরা আখদারের মহান্নাস স্ত্রীলিঙ্গ লিঙ্গ আমরা সবুজ একটি বাগানে ঢুকলাম ফিহা শাহজারাতুন আজিম আছে সেখানে একটি বিশাল বৃক্ষ রয়েছে অফি আসলেহা সেইখন আর তার নিচে সেই গাছের নিচে মানে কাণ্ডের পাশে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন ও অনু আর বেশ কিছু অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা আছেন বা ছেলেমেয়েরা আছেন জারাতে আর একজন গাছের পাশেই লোক দাঁড়িয়ে আছে বা বসে আছে ব্যানাইয়া দেখেন না তার সামনে আগুন জ্বলছে একজন তো বসে আছেন মুরব্বী মানুষ গাছের তলায় আর তার চার তার চারপাশে কিছু অপরাপ্ত অপ্রাপ্ত বয়স্ক মেয়েরা রয়েছেন আর আরেকজন ব্যক্তি গাছের কাছাকাছি দাঁড়িয়ে আছে আর সেখানে তার সামনে আগুন জ্বলছে ইউকে ধসে নিজে আগুন জ্বালাচ্ছে আগুন জ্বালাচ্ছে তারপরে এই দুইজন আমাকে নিয়ে গাছের উপরে চড়ে নিল সে বিশাল বৃক্ষের উপর সব জান্নাতের দৃশ্য গাছের উপরে চড়ে নিলেন ও আদ খালানি দাঁড়ান আর আমাকে নিয়ে গিয়ে এমন একটি বাড়িতে ঢুকালেন অট্টালিকা ইলাম আর আকাত্ত আহসা নামে না ভালো কোনো রাজপ্রাসাদ বা বিল্ডিং আমি কোনো দিন দেখিনি এত সুন্দর ফিহারে জালন সৈকুন সাবাবনা নেশাউন শিবান সেখানে গিয়ে দেখছি অনেক পুরুষ রয়েছে অনেক বয় রয়েছে অনেক যুবকরা রয়েছে কিছু মহিলারাও আছে আবার অপ্রাপ্ত রয়েছে সোম্মানি তারপর সেখান থেকে আমাকে বের করে নিয়ে গেলেন তারপরে আরেক গাছে নিয়ে গিয়ে চড়ালেন তারপরে আরেকটি ঘরে বা বাড়িতে আমাকে নিয়ে প্রবেশ করলেন হে আহসানু ও আফদল আগের বাড়ির চাইতে আরো বেশি চমৎকার আরো বেশি সুন্দর ফিহা সৈকুন কিন্তু সেখানে শুধু বৃদ্ধরা রয়েছেন অশ্বাহন আর যুবকরা রয়েছেন আর আগের বাড়িটির দিকে ছিল হ্যাঁ বয়স্করা ছিল যুবকরা ছিল মহিলারাও ছিল আর শিশুরাও নাবালকরা ছিল কিন্তু এখানে নাবালক নেই আর সাধারণ লোক নেই বয়স্ক লোকেরা রয়েছেন আর যুবকরা রয়েছেন জি আর মহিলাও নেই এখানে ফাকুল তো এতগুলি দৃশ্য হয়ে গেল কয়েকটি দৃশ্য হয়েছে হ্যাঁ ছয়টি হয়ে গেছে মতো এই দৃশ্যগুলো দেখার পরে বলছেন আমি বললাম তব মানি আল্লাহ আজকে তো আমাকে অনেক জায়গায় ঘোরালে অনেক কিছু দেখালে রানী আম্মা রায় তো যা কিছু দেখলাম এগুলির রহস্যগুলি বয়ন বয়ান করুন আমি তো কিছু বুঝতে পারলাম না শুধু দৃশ্যগুলি দেখলাম আপনারা বয়ন করুন যে কি দেখাইলেন আমাকে কাল তখন ওই দুইজন সঙ্গী আমার বোনের নাম হ্যাঁ তোমাকে সব বলবো আম্মাল্লি রায় তাহু শোনো প্রথম ব্যক্তি যাকে তুমি দেখলে ইয়োষাক কো সিদ্কো তার চুয়ালকে ফাঁড়া হচ্ছে একবারে হ্যাঁ ধারালো অস্ত্র আর সেই আঁকড়া দি। ফাঁকা যা সেই ব্যক্তি হচ্ছে চরম মিথ্যাবাদী মিথ্যুক ব্যক্তি কি করে সে ইহাদ্দেশ বিল কাজে বাতে সে মিথ্যা কিচ্ছা কাহিনী বয়ন করে মিথ্যা কিচ্ছা কাহিনীর জামানাই যদি এরকম করে থাকে তার শাস্তি এরকম হয় তো আজকাল মিথ্যা নিউজ যারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা পোস্ট করে দিলেন একবারে সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীতে আপনার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ফ্রেন্ড এমনকি সাধারণ মানুষের কাছে আর ওই সব অত বুঝি না কত লোকের কাছে যে সাথে সাথে একটা মিথ্যা ছড়িয়ে পড়ল আর সেই মিথ্যা যদি আল্লাহর দিন সম্পর্ক হয় আল্লাহ সম্পর্কে ধর্ম সম্পর্কে মিথ্যা প্রচার করলেন রসুল সম্পর্কে মিথ্যা তথ্য দিলেন ইসলামের মাসলাম আসাহিল সম্পর্কে মিথ্যা তথ্য দিলেন তাহলে কত বড় অপরাধ হইতে পারে মানুষের ক্ষেত্রে যদি একটা মিথ্যা রটনা হয় রিউমার গুজব ছড়িয়ে দেন তাতে যদি শাস্তি হয় তাহলে আল্লাহ আল্লাহর দিন সম্পর্কে যদি মিথ্যা তাহলে তার কত শাস্তি রয়েছে চিন্তা এত সহজ নয় ফেসবুক ভাইদেরকে বলছি এই জন্য বলছি যে কোনো খবর আসলো তদন্ত না করে সাথে সাথে শেয়ার সাথে সাথে শেয়ার আর সাথে সাথে লাইক আর সাথে সাথে ফরওয়ার্ড খবরদার না এসব কাজ করবেন না আল্লাহ রবুল আলম যান আমাদেরকে সঠিক বুঝদান করেন তো বলছেন যে এই ব্যক্তি ছিল বড় মিথ্যুক আর মিথ্যা কথা সে বয়ান করত ফাতুহুল আনহু আর তার থেকে অন্যরা বহন করত হাত্তা তাবুলগাল আফাক আর সারা পৃথিবীর দিগন্তে সে খবর ছড়িয়ে পড়ত। হাইউসনাউ বিহি মারায়তা ইলা এলাই কিয়ামত তাকে এই শাস্তি হবে এই অপরাধের কারণে কিয়ামত পর্যন্ত। এই সিজ্জিনে তার শাস্তি হচ্ছে। ওয়াল্লাযী রায়তাহু আর দ্বিতীয় ব্যক্তি যাকে দেখলে ইউস দখুর আসু তার মাথায় প্রচন্ড জোরে কি করা হচ্ছে? পাথর দিয়ে আঘাত করা হচ্ছে জলনি এমন এক ব্যক্তি সে হুজুর মাদ্রাসা পড়ুয়া আলেম না হয় হ্যাঁ দিন শিখেছে অথবা আপনার দিনই সার্কেলের লোক হ্যাঁ শুধু মাদ্রাসাগুলো নাই আপনারা যে মাদ্রাসার মতো এখানে দিন শিখছেন দিন শিখা ফরজ এমন নাই যে তাহলে শিখবো না গিয়ে না তেল দিব শিখতে হবে না আমল করতাম না আমাদের দেশের মূর্খ সমাজ কিন্তু এরকম আছে শিখলে বেশি ঝামেলা আছে রে যত জানবি আর আমল না করলে তখন বেশি পাপি হবি ওই জন্য শিখবই নাই আরও বড় অপরাধ ডবল অপরাধী এলএম শিখা ফরজ ছিল এক ফরজ ত্যাগ করলো আমল করা ফরজ ছিল আর এক ফরজ ত্যাগ করলো কথা বোঝা গেছে আর তৃতীয় ফরজ হচ্ছে দাওয়াত দাওয়া ওটা তো নাই কে কেফায় কিন্তু এই দুটো তো ফার্জা আইন এলএম শিখতে হবে আর আমল করতে হবে দুটো ফার্জা আইন প্রত্যেকেরও ফরজ আমারও ফরজ আপনাদেরও ফরজ ঠিক তো বলছেন যে দ্বিতীয় ব্যক্তি এরকে ছিল আল্লাহ মাহুল আল্লাহ মাহুল্লাহুল কোরআন তাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিল সে আলেম হাফিজ আরি ফান্নামা আনহবিল রাতে সারা রাত ঘুমাইতো সে ফজর পড়ল না সূর্য উঠছি দিন ডিউটি চলে গেল ওয়ালামি আমাল ফি হাবিন নাহার দিনও আমল করল না জোহর আসর মাগরে কিছু না না কোরআন তেল কোরআন ছুঁয়েও দেখে না মেলা হাফেজ আছে মেলা কারি আছে দুনিয়াতে মেতে গি মেলা আলেম আছে দুনিয়াতে মেতে গিয়ে গোটা বছর কোরআন ছুঁয়ে না কোরআন ছুঁয়ে দেখেন রমজান মাসে জন্য আমি জিজ্ঞাসা করেছি কয় পাড়া পড়েছ দুই পাড়া গোটা রমজানে চিন্তা করতে পারেন আপনি এত সহজ বিষয় দিন শিখলেন আর আমল করলেন না আপনি একটা ফরজ আদায় হলো জানা আছে তারপরও জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তা জানলেন তারপরও জান্নাতে যাওয়ার চেষ্টা করলেন না আপনি আর যে জানলেন না সে তো আরও বড়ো অপরাধী তো এই শাস্তি দেওয়া হবে যারা দিন শিখেছে তারপর আমল করেনি রাতেও আমল নাই দিনে আমল নাই ইউফ আলো বেহারা ইয়ম কেয়ামত পর্যন্ত সিজিনে তাদের শাস্তি দেওয়া হচ্ছে তৃতীয় ব্যক্তি বললি যে থাকবে যাদেরকে বা তৃতীয় এক দল যাদেরকে দেখলে তুমি একটি কিসে গর্তের ভিতরে ফাহমু জোনা তো এরা হচ্ছে নর নারী ব্যবিচারকারিনী বা ব্যবিচারকারী ব্যবিচারী নর এবং নারী ব্যবিচারী নর এবং নারী জোনাত জানির বহু বছর জেনাকারী পুরুষ আর জেনাকারী নারীদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে উলঙ্গ একসাথে জ্বলতে আছে আগুনের চুলাই এই দৃশ্য দেখলে রসুরাম চার নম্বর বললে রায় তাহু আর যাকে দেখলে ফিন্নাহারে যে নদীতে হাবুডুবো করছে রক্তে নদীতে এরা হচ্ছে আকেলোর এরা সুদখোর মানুষের রক্ত চুষে খেত মানুষের রক্ত চুষে খেত মাসের মাস টাকা বাড়তে আছে আমার টাকা কি বাজা আমার টাকা কি বন্ধে যে টাকা ধার দিয়ে দেবো এক পয়সা বেশি হবে না 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 বিনা সুদে আমি টাকা দেব না এই যারা সুদ খেয়েছে বিভিন্ন রকম এই যে বন্ধকের জমি রেখে সুদ খেয়েছে ফসলের সুদ খেয়েছে ফি আসলির সাজারা চারটি হয়ে গেল তাহলে পাঁচ নম্বর যে বৃদ্ধকে দেখলেন কোথায় ফি আসলির সাজারা ওই বিশাল বৃক্ষের নিচে তলায় বসা তিনি হচ্ছেন এব্রাহিম আলহিসুসাল্লাম অসিবিয়ান আর তার পাশে হাউলাহু চার পাশে যে কচি কাছাদেরকে দেখলেন নাস এরা হচ্ছে জনগণের মানবজাতির জাতির অপ্রাপ্ত বয়স্ক সন্তানরা এখানে নাস বলা হয়েছে শুধু মুসলিমদের সন্তান নয় তাহলে অমুসলিমদের সন্তানও জান্নাতি এহাদিসের দলিল এইটুকু হচ্ছে এ সম্পর্ক এই অধ্যায়ের সাথে বাঘের অধ্যায়ের সাথে পায়টা হয়ে গেল তাহলে পাঁচটি হয়েছে ছয় নম্বর ওয়াল্লা যে আর যে দেখছেন যে ওইখানে আর একটা দৃশ্য ওখানে গাছের তলাতে গাছের পাশেই যে আগুন জ্বালাচ্ছে সে হচ্ছে মালিক তার নাম সেই ফেরেস্তার নাম হচ্ছে মালিক যার কথা করে ইয়া মা লেকো ই হোজে ইয়া মা লেকো লে আকুজে হে মালিক লেক দরখাস্ত করবে কার কাছে জাহান নামের দায়িত্বশীল প্রধান যে যিনি ফেরেস্তা তার নাম মালিক লিয়া যে আলী না রব রবকে বলেন যে আমাদের একটা চূড়ান্ত ফায়সালা করুক চূড়ান্ত ফায়সালা কি যে আমাদের মরণ হয়ে যাক আর বাঁচতে পারছি না আর বাঁচতে পারছে না কিন্তু আল্লাহ তো বললে দিয়েছে লায়া মুত বলে সেখানে মরণ হায়াত মত কিছু নেই সেখানে জ্বলতেই থাকবে মরবে না মরবে না সেখানে মরণ আসবে হলুদ ফালা মত না বলেছে চিরস্থায়ী জাহান্নামিও চিরস্থায়ী কোনোদিন মরণ আসবে না আর জান্নাতীয় চিরস্থায়ী কোনোদিন মরণ আসবে না জি তো এই মালিক খাজেন অন্যার যে জাহান নামের অধিপতি মানে জাহান্নামের নামের দায়িত্বশীল ফেরিস্তা প্রধান ও দারুল আর প্রথম ঘরটি যে গাছের ওপরে গিয়ে দেখলেন আল্লাতি দাখালতা যে ঘরে প্রবেশ করেছিলেন দার আমিল মোমেন সাধারণ মুসলিমদের জান্নাতের ঘর জান্নাতের বাড়ি ঘরেগুলি ওয়াম্মা হাজহিদ দার আর তারপরের ঘরটি যেটি দেখলেন ফাদারু সোহাদা এটা হচ্ছে শহীদ গণের ঘর হ্যাঁ শহীদদের ঘর শহীদ যারা আল্লাহ রাস্তা শহীদ হয়েছে আর শহীদদের আর একটি তফসির করেছে ইবিন ওসেম রাহমহল্লা তারা হচ্ছে ওলামা কারণ তারাই আল্লাহ তৌহিদের সাক্ষী দিয়ে থাকে যেমন সুরে আল ইমরান আয়ত রয়েছে তো বাহ্যিক অর্থ হচ্ছে আল্লাহ রাস্তায় যারা আল্লাহর দিনের জন্য শহীদ হয়েছেন ওয়াহানা ওয়া ওয়াহাজা মিকাইল আমি জিবরাইল বলছি আর এই হচ্ছে আমার সঙ্গে মিকাইল ফারফারা সাকা এখন আর একটি দৃশ্য আপনাকে দেখিয়ে দিই শেষ দৃশ্য আপনি একটু ওপরে মাথা উঠিয়ে দেখেন এইভাবে দেখেন উঁচা বিল্ডিং কেমন করে দেখতে হয় এইভাবে দেখতে হয় তাই না মোচা ওচা টাওয়ার করলে বলছেন মাথাটা উঠিয়ে দেখুন ফরাফাত ওর আসে তো নয় মাথাটা উঁচু করে দেখলেন ফাইদা ফক্কে মিসলুল সাহাব আমার ওপরে দেখছি মাথার ওপরে যেন মেঘমালার মতো কালা এই দুজন ফেসলা জিব রায় মিকাইল বলে যা কা মানজেলক এই যে ওপরে দেখছেন না মেঘমালার মতো মনে হচ্ছে এটি হচ্ছে আপনার বাসস্থান জান্নাতে আপনার প্যালেস কৌ তো তখন আমি বললাম দানি আমাকে তাহলে ছেড়ে দিন এই যে ইংলিশে বলে লেট মি ছেড়ে দেন ওইটাই সেই দানি আমাকে ছেড়ে দেন আদখুল মানজেলি আমি আমার ঘরে ঢুকি আমার ঘরে আমি যাই একটু দেখে আসি বললেন বাকি এলাকা অমরুন আপনার কিছু আয়ু অবশিষ্ট আছে দুনিয়াতে আপনি এখনও দুনিয়ার কর্মজগতে আছেন বদলার জগতে এখন পদার্পণ করেনি লমতাস্তাক যে আয়ু আপনি এখনো সম্পন্ন করতে পারেননি ফালাউ ইস্তাক মালতা মান এলাকা যেই দিন আপনি আপনার আয়ু পূর্ণ করে নেবেন আর আপনার ইন্তেকাল হয়ে যাবে সেই দিন আপনার বাসস্থানে চলে আসবেন এ হচ্ছে রসুর উল্লা সাল্লামের স্বপ্নের হাদিস যে হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করছি আর একটি পর্ব ইনশাআল্লাহ হবে তাতে আমরা হয়তো শেষ করতে পারবো বা দুইটি পর্বে আল্লাহ তৌফিক দান করুন রাজাকুমুল্লাহ খের ওসলাল্লাহ সাল্লাম আলিয়ান মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবিহি